अस्सलाम वालेकुम। अल्हम्दुलिल्लाह আমার কথা কি প্রপারলি শোনা যাচ্ছে? আজকে একটু প্রশিক্ষণার্থীর সংখ্যা কম দেখা যাচ্ছে। অনেকে ইউটিউবে চ্যানেলের লিঙ্ক শেয়ার করছেন গ্রুপে, আমি দেখছি ভিডিও গুলো খুবই ভালো হয়েছে, মোটামুটি খারাপ না। আজকে থেকে আমাদের ক্লাস আমরা 2 ঘন্টা করব, ঠিক আছে? আপনারা 9:15 আগে সবাই চলে আসবেন, তারপরে আমরা 9:15 মধ্যে আলোচনাটা শুরু করে ক্লাসটাকে সংক্ষিপ্ত ভাবে শেষ করতে পারি। আর ক্লাসটা যেহেতু কম করে হবে, ইন্টার্নশিপ ক্লাস, আপনাদের একটা সুযোগ আছে সামনে অ্যাসাইনমেন্ট। আপনাদের কাছে একটা সুযোগ আছে, এই যে সময়টা আপনারা ক্লাস সময় কিছুটা কমে আসছে, এই কিছুটা কমে আসা সময়ের মধ্যে কিন্তু আপনারা চাইলে আপনাদের কাজ যেগুলো প্র্যাকটিস করার সেগুলো করতে পারেন। আমাদের অনেক প্রশিক্ষণার্থীরা আমাদেরকে ভিডিও বানিয়ে সেন্ড করছেন, আমি তাদের ভিডিও গুলো দেখেছি। আমার কাছে মনে হয়েছে যতটুকু আমি এক্সপেক্ট করছিলাম যে ভিডিওটা এমন হবে, আমার অনেকের ভিডিও আমার এক্সপেকটেশন থেকেও ক্রস করছে। দ্যাট মিনস একদম যে হয়ে গেছে আমি তা বলবো না, আমি তো একটা এক্সপেক্ট করতে পারি যে ওনারা এই লেভেলের একটা ভিডিও বানাবে, ওনারা এই টাইপের ভিডিও বানাবে। আসলে ওই এক্সপেকটেশনটা অনেকে ক্রস করে ফেলছে, যে আমি যতটুকু ভাবছি তার চেয়ে অনেকে ভালো ভিডিও বানিয়েছে। আর এটা হচ্ছে পার্সোনাল প্রজেক্ট, পার্সোনাল প্রজেক্টে মনোনিবেশ করতে গিয়ে এমনটা যেন না হয় যে টিম ওয়ার্কটা যেন আমরা না ভুলে যাই, ঠিক আছে? অনেকেই এই পেশা থেকে ধরে পড়ার মেন কারণটা হচ্ছে নতুন কোনো টপিক শুরু করলে পুরোনো টপিকটা অবহেলিত হয়ে যায়। আর এমনটা হলে কিন্তু আপনার আসলে কোনো কাজ শেখা হবে না, আপনাকে প্রত্যেকটা জিনিস মেনটেন করে রাখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস মেনটেন করে রাখতে হবে, সবকিছু আপনাকে জানতে হবে, তার মধ্যে যে কোনো একটা বা দুটা বিষয়ে আপনাকে স্পেশালিস্ট হতে হবে, ঠিক আছে? আপনারা যখন দেখেন একজন কার্ডিওলজি কিন্তু একজন এমবিবিএস ডাক্তার, তাহলে সে সবকিছুই জানে, বাট কাজের যদি ডিপার্টমেন্টের সম্পর্কে সে একটু বেটার জানে, তাই না? ঠিক তেমনি ভাবে যারা ডিজিটাল মার্কেটিং করছেন তাদেরকে তো ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা অংশ জানতে হবে, তবে যে কোনো একটা বা দুটা বিষয়ে তাকে স্পেশালিস্ট হতে হবে। কেউ ভিডিওতে স্পেশালিস্ট হবেন, কেউ গেস্ট পোস্টিং এ স্পেশালিস্ট হবেন, কেউ রাইটিং এ স্পেশালিস্ট হবেন, অথবা কেউ ব্যাকলিঙ্ক এর স্পেশালিস্ট হবেন, এক একজন এক একটা বিষয়ে স্পেশালিস্ট হতে পারেন, এটা তো কোনো সমস্যা নেই, কিন্তু সবকিছু আপনার জানা থাকতে হবে। আর তখনই আপনার সবকিছু জানা থাকবে, মনে থাকবে, যখন আপনি প্রতিনিয়ত সবসময় এই জিনিসগুলো প্র্যাকটিসে থাকবেন। যদি প্র্যাকটিসে না থাকেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনি ভুলে যাবেন, বুঝতে পারছেন আমার কথা? আমি একজন একজন করে জিজ্ঞেস করবো যে হ্যাঁ আর না উত্তর দেবেন, এর চেয়ে বেশি কিছু বলার। আমার প্রশ্ন হচ্ছে একটাই, এখানে না করলে আসলে কাউকে আমার কিছু বলার নেই, কারণ হচ্ছে আপনি যদি কিছু করতে না চান আমি তো আপনাকে জোর করে করাবো না, তাই তো? মিনার ইউটিউব চ্যানেল খুলছেন এবং ভিডিও বানাইছেন কিনা? আচ্ছা, যেটা আনকমপ্লিট আছে সেটা করে ফেলেন। তারপরে এখানে আমি একজনকে বললাম নাম চেঞ্জ করে আসার জন্য, অ্যাকশন গেম প্লে, এটা কে? স্যার আমি শিফাত স্যার, আমার ওই হ্যাঁ, আপনি এখানে আপনি চাইলে কিন্তু জিমেল ইউটিউব চ্যানেলের নাম আলাদা রাখতে পারেন, জিমেলটাকে আলাদা রাখতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই স্যার, আমি মানে ইউটিউব চ্যানেলের নাম রাখতে গিয়ে এই নামটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে। জি স্যার, আমি চ্যানেল খুলেছি বাট ভিডিও বানানোর জন্য স্যার আমার একটা রেকর্ডার দরকার ছিল, বাট এটা খুবই প্রবলেম করতেছে। প্রবলেমটা স্যার এরকম যে আমি যখন গেম খেলা শুরু করি অটোমেটিকলি স্যার ডিলিট হয়ে যায়, আমি এর পরবর্তী রেকর্ডিংটা পাচ্ছি না। আপনি কি রেকর্ডার ইউজ করতেছেন স্যার? ফোন দিয়ে আমি গেম খেলি, আর ফোন দিয়ে যখন আমি স্ক্রিন শেয়ার করে মানে আমি যখন গেম খেলা শুরু করি গেম খেলা ঠিক 5 থেকে 10 সেকেন্ডের মাঝখানে আমার রেকর্ডিংটা উধাও হয়ে যায়, আমি তারপর গেম। আপনি যে রেকর্ডারটা ইউজ করতেছেন নামটা কি?
স্যার এই যে ট্র্যাকে ভাই, আমরা ইউজ করছি, আপনি একটা ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে মোবাইলটা একবার রেস্টার্ট দিয়ে দেখতে পারেন, দেখেন এই সমস্যাটা সমাধান হয় কিনা, হয়ে যেতে পারে। মাঝে মধ্যে আমাদের মোবাইলের মধ্যে কিছু আনএক্সপেক্টেড ত্রুটি দেখা দেয়, ত্রুটিগুলো আসলে দূর করার জন্য একটা উপায় মাঝে আমাদের কাছে না থাকে, সেটা হচ্ছে একবার রেজিস্টার দিয়ে দেওয়া, কম্পিউটার মোবাইল যে আমরা রেজিস্টার দিই। ডাক্তাররাও কি করে, আমরা যখন খুব একটা অসুস্থ হয়ে পড়ি, ডাক্তাররা যখন অসুস্থতা বুঝতে পারে না, জ্বর টর ছাড়া অনেক সময় আমরা অসুস্থ হই না, ডাক্তার যখন আমাদের অসুস্থতা বুঝতে পারে না তখন কি করে, একটা ঘুমের ওষুধ দিয়ে দেয়, একটা ঘুমান কয়েকদিন, তারপর দেখুন ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ঠিক ঠিক আছে স্যার, একইরকম ভাবে আপনারা এটা তো একবার রেজিস্টার দিয়ে দেখেন যে প্রবলেমটা সলভ হয় কিনা, যদি সলভ না হয় তাহলে অন্য কোনো প্রবলেম হতে পারে। আপনি অ্যাজ এ রেকর্ডার যদি না হয়, আপনি আচ্ছা রেকর্ডার ছাড়া খেলেছেন, রেকর্ডার ছাড়া খেলার পরে কি সেম কাজটা করে? না স্যার, রেকর্ডার ছাড়া তো এমনি কোনো সমস্যা নাই, আমার গেমে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখন আমি রেকর্ড করতে যাই তখনই কি কেন জানি গেমের মাঝখানে আচ্ছা, রেকর্ড করতে হচ্ছে না। আটটা কাজ করে দেখতে পারেন, অন্য কোনো সিম্পল গেমস রেকর্ড করতে পারেন, এটা চ্যানেল দেওয়ার জন্য না, এমন টেস্টিং পারপাস। আচ্ছা আটটা কাজ করতে পারেন, দুইটা কাজ, দুইটা তিনটা কাজ করতে পারেন, কতটা রেজিস্টার দিয়ে দেখেন হয় কিনা। দেখেন যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে, আপনি অন্য কোনো গেমস মানে যে গেমস রেকর্ড করতে গিয়ে অফ হয়ে যাচ্ছে ওটা বাদ দিয়ে খুব নর্মাল একটা গেমস আপনি খেলেন, খেলে রেকর্ড করার চেষ্টা করুন, দেখেন এটা হয় কিনা। তিন নম্বর যে কাজটা আপনি করতে পারেন, গেম ব্যতীত আপনি আপনার স্ক্রিনটা বা এমনি অন্য যে কোনো জিনিস স্ক্রিনটা রেকর্ড থেকে আপনি অন্য কাজ করেন, কিছুক্ষণ কাজ করে দেখেন তারপরে এই সমস্যাটা হয় কিনা, এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। স্যার মানে মানে আমি 15 মিনিটের মধ্যে জয়েন হচ্ছি স্যার, মানে হ্যাঁ এটা ট্রেন ফোন করলাম আপনাকে স্যার, ট্রেন ইমার্জেন্সি। হ্যাঁ হ্যাঁ আমরা তো সেম কাজটাই করলাম। আমরা আমাদের কান্ট্রিটার মধ্যে আমেরিকা দিয়ে রাখতে পারি, কোনো সমস্যা নাই, বাংলাদেশ দিয়ে ভেরিফাই করবে, আমেরিকা দিয়ে রাখবো, কোনো সমস্যা নাই। আচ্ছা এরপরে রাসেল বলেন, পারবেন সমস্যা নেই। একটা সময় যখন, যেমন গত মাসের আগ পর্যন্ত যখন রিজিয়ন হিসেবে বাংলাদেশ ছিল না, তখন আমরা করতাম কি, আমরা ইন্ডিয়া দিয়ে কনফিডেন্স দিতাম ইন্ডিয়া, এবং আমরা ফোন বের বের করতাম বাংলাদেশ দিয়ে। ঠিক আছে, এখন রিজিয়নটা বাংলাদেশকে অ্যাড্রেস দিয়েছেন কি, তার খুব বেশি দেরি হয় নাই, 2020 সালে অ্যাড্রেস যেটা, তো এটাকে আমরা কিন্তু ইউএসএ দিতে পারি, কোনো সমস্যা, যে কোনো কান্ট্রি দিতে পারি, ইউএসএ না আপনি চাইলে জিম্বাবুয়েও দিতে পারবেন, কোনো সমস্যা। ঠিক আছে, হ্যাঁ স্যার বলেন। আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, যে আপনার চ্যানেল আর ভিডিও বানাচ্ছেন কিনা? জি স্যার, মানে একটু ভিডিও আপলোড করছি আর 2-3টা মেক করতেছি স্যার। ধন্যবাদ। কামরুল ভাই, জি বস, চ্যানেল বানিয়েছি, ভিডিও বানাইনি। রতন জি, চ্যানেল খুলছি স্যার, আর ভিডিওটা গেমটা আমি নতুন, তো এখন এক্সপার্ট হই নাই, তো মানে ভিডিও দেওয়ার মতো আর কি, ভিডিও এখনো ওই লেভেলে যাইতে হয়নি, যার কারণে ভিডিও দিতে হয়েছে। আপনি যে গেম গুলো পারেন সেগুলো আসলে কাজ করেন, আপনি প্রথমে এক সপ্তাহ গেম খেলেন, বিভিন্ন গেম গুলো ট্রাই করেন,
রেসিং গেম খেলেন, সিমুলেটর গেম খেলেন, পিজি গেম খেলেন, যত ধরনের গেম গুলো আছে সেই গেম গুলো একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? ও আচ্ছা স্যার, ঠিক আছে। তাহসিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? তাহসিন মুস্তফা, আপনি শুনতে পাচ্ছেন? তাহসিন মুস্তফা শুনতে পাচ্ছেন? তাহসিন মুস্তফা শুনতে পাচ্ছেন নাকি আমাকে? হ্যালো, ঠিক আছে। এরপরে মাশরুম বানাইছেন, ভিডিও বানাইছেন আপনি? আপনি আরো তাড়াহুড়া করাচ্ছে, আপনি আরো একসাথে এটা খেলেন, বিভিন্ন গেম হতে পারে। আমি যদি একদম গেম নিয়ে বানাবেন বিষয়টা কিন্তু তা না, আপনার যে বিষয়টা পছন্দ হবে, যে বিষয়টাতে আপনি ভিডিও বানাতে কমফোর্ট ফিল করবেন এবং যে ভিডিওটার মধ্যে মার্কেট ডিমান্ড আছে, ঠিক আছে, ওই ধরনের ভিডিও বানাবেন। মার্কেট ডিমান্ডটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমি কাউকে বলছি না যে আপনি গেম ভিডিও বানান, ঠিক আছে, মার্কেট ডিমান্ডটাও লক্ষ্য রাখবেন। সানিয়া, চ্যানেল ওপেন করেছি বাট ভিডিও মেক করা হয়নি। আপনি কি ধরনের ভিডিও বানাচ্ছেন? আমাকে দেখাতে পারেন বানিয়ে, ডেমো ভিডিও বানিয়ে আমাকে দেখাতে পারেন, 1 মিনিট 30 সেকেন্ড এরকম ভিডিও বানিয়ে দেখাতে পারেন। রুবেল ভাই, খুবই ভালো। এখন কথা হচ্ছে আপনার ভিডিও যে তিনটা দিচ্ছেন ওগুলোতে কি ম্যানুয়ালি কোনো মানে আপনি ওই সার্চ দেখবেন, অ্যানালাইটিক্স চেক করে দেখবেন যে ইউটিউব সাজেস্ট থেকে কোন ভিডিও আসছে, ভিউ আসছে কিনা, একটু অ্যানালাইটিক্সটা একটু চেক করে দেখতে হবে যে এখান থেকে কোনো কিছু আসছে কিনা। আমি দেখাবো আজকে আপনাদেরকে বিষয়গুলো। ওকে, এরপরে হচ্ছে নিবেশ সেতু ভাই। স্যার, আমি ভিডিও আপলোড করছি। কয়টা? 5টা। ঠিক আছে, আপনার একটু চেক করে দেখবেন, অ্যানালাইটিক্সটা চেক করে দেখবেন যে কোন ভিডিওতে বেশি ভিউ হচ্ছে, কত মিনিট হয়েছে, এরপরে সেই মিনিট গুলো কি আবার কাউন্ট হচ্ছে কিনা, আপনার ওয়াটসঅ্যাপে কাউন্ট হচ্ছে কিনা, সাবস্ক্রাইবার গুলো কাউন্ট হচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু চেক করে দেখতে হবে। এরপরে ইমরানুল করিম, শুনতে পাচ্ছেন আমাকে? ইমরানুল করিম কি শুনতে পাচ্ছেন আমাকে?
জি স্যার শুনতে পাচ্ছি স্যার বানাইছেন স্যার ভিডিও তো বানাই নাই স্যার আমার একটা চ্যানেল আগে ছিল ওইটা নিয়ে কাজ করতেছিলাম তারপর ওটা আর সমস্যা নাই ওটা সমস্যা নাই এটা অ্যাকসেপ্টেড ওখানে ভিডিও আছে ওখানে আমার ওখানে আছে কিছু ভিডিও স্যার কিন্তু 109 টা সাবস্ক্রিপশন আছে এই পর্যন্ত ভিডিও কয়টা আছে শেষ হয়েছে এই জন্য একটু বেশি ব্যস্ত প্রজেক্ট করতে হচ্ছে স্যার চ্যানেল স্যার ক্রিয়েট করছি আর স্যার আমার স্যার সাবজেক্ট স্যার চেঞ্জ করে ফেলছি স্টোরি স্যার দেখলাম স্যার ওই পিএস কিরে স্যার ওদের স্যার নিজস্ব চ্যানেল আছে স্যার ওখানে স্যার ওই ভিডিওগুলো ওরা অলরেডি শেয়ার করে রাখছে স্যার ওই কারণে স্টোরিটা চেঞ্জ করে এখন স্যার গেমস এ আসছি গেম স্যার আমি আগে গেমস খেলতাম স্যার এই মোবাইল মোবাইলের কিছু গেম যেমন পাবজি ক্ল্যাশ অফ ক্ল্যান এগুলো খেলতাম চিন্তা করতেছি এগুলাই আবার খেলবো এগুলাই রেকর্ড করে তারপর চ্যানেল স্যার আপলোড করব স্যার আমার এখানে আড়াই ঘন্টা হচ্ছে জি স্যার চ্যানেলও খুলছি ভিডিও তিনটা দেওয়া হয়েছে এরপরে আসতেছে খালেদ স্যার চ্যানেল খোলা হয়েছে কিন্তু এখনো ভিডিও বানানো হয়নি স্যার মানে দুই তিনটা গেম ইনস্টল করছিলাম আসলে দুইটা প্রজেক্ট কাজ করতেছি তো এখন ওরকম সময় হয় নাই আসলে গেমগুলো খেলে তারপর বানানোর করে ফেলবো ইনশাল্লাহ আসলে জন ভাই তো কালকে দেখলাম আপনি বানাইছেন তাই তো জি স্যার একটা আপলোড করছি আর বাকি গুলো আসছে স্যার দিবেন হামিদুর রহমান জি স্যার আমার স্যার যে ওই আগের ভাইয়ের মতো আপনার রেকর্ড করতে করতে মাঝখান দিয়ে রেকর্ডিংটা অফ হয়ে যাচ্ছে তা আপনি তাকে যে সাজেশন গুলি দিলেন সেটা আজকে আবার ট্রাই করে দেখব জয়রুল ইসলাম ভাই আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি তবে চ্যানেল ক্রিয়েট করিনি যখন হচ্ছে আমার 10-15টা ভিডিও হয়ে যাবে তারপর হচ্ছে আমি চ্যানেল আপলোড করব ক্রিয়েট করে একসাথে বেশি ভিডিও দিতে যাবেন না ঠিক আছে তোমার স্প্যামিং হবে ধরুন আপনি একদিন 10 তারিখ দিচ্ছেন আর 3-4 দিন আপনার কোনো খবরই নেই তাহলে এটাকে স্প্যামিং এর ক্যাটাগরিতে ফেলে দেবে তখন আপনার চ্যানেলটা গ্রো করবে না জি স্যার আমি আমার পুরাতন একটা চ্যানেল আছে স্যার ওইটা নিয়ে আর কি ই করতেছি মানে কিছু 3-4টা ভিডিও আছে স্যার আশা করতেছি স্যার সামনে নতুন একটা চ্যানেল খুলবো বাট কি নামে খুলবো স্যার এই নামটা নিয়ে একটু রিসার্চ করতেছি যেন এজেন্সি টাইপের নাম হয় তো ওইটাতে ভবিষ্যতে ভিডিও আপলোড করবো আর কি মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই আমি
ক্লাসগুলো দেখতেছি আমি, করব 20 দিনের মধ্যে করব। দেরি করিয়েন না, বুঝছেন? দেরি করলে আপনি আমাদের সাথে প্র্যাকটিস করতে পারবেন না, বুঝতে পারছেন? আনসার ভাই, আমি নতুন একটা গেম নিচ্ছি, ওটার জন্য আর একটু ওয়েট করতেছি, আর আগেরটা বাদ দিছি। সাবুদ্দিন স্যার, চ্যানেল খোলা হয়েছে মানে গেমস গুলো যেগুলো আমি আগে খেলতাম স্যার, যেমন তো আমি মানে গেমস খেলতাম এইট বল, পুল, কয়েন মাস্টার, এইসব টাইপের গেমস খেলতাম, মানে এখনো খেলি। সিমুলেটর টাইপের গেমস গুলো আমি খেলি নাই গা তো, এখন আমি তো বলি নাই কখনো সিমুলেটর গেম খেলতে যাবে। হ্যাঁ স্যার, ওগুলা যে বানাবো মানে এইট বল পুলের যেসব ভিডিও গুলো অন্ত, ওগুলোতে আমি অনেক লেভেল আপ হয়ে গেছি গা, আমি অনেক বছর ধরে ওগুলা খেলতেছি। সুতরাং আপনি মনে হয় গত ক্লাসে ছিলেন না, তাই তো? সবকিছু আলোচনা করেছি, আমাদের আলোচনার বিষয় ছিল এড বল পুল, বুঝতে পারছেন? আমি ক্লাসে ছিলেন না, ক্লাসের ভিডিওটা আপনার দেখেন নাই, যে কারণে আসলে এই ভিডিওটা হয়েছে। কথা বলার কি বাদ আছে আমার? কারো সাথে কথা বলিনি, আমি কেউ আছেন? অনেকে আছে, ও বলে নিচ্ছে ভাবছেন তো, আমার মনে হয় না কেউ বাদ করছেন, তাও কারোর সাথে কথা বলা বাদ দিচ্ছে কিনা। ওইটার একটা ফেসবুক পেজ আছে স্যার, ওইটার উপর একটা ফোকাস ছিল গেমিং চ্যানেল। আমি মানে এখন চাচ্ছি যে এটা ফোকাসটা একটু বেরিয়ে আসতে স্যার, একটু দেখবেন মানে মানে আগে বানানো একটা চ্যানেল। জি স্যার, আমি লিঙ্কটি দেই, একটু আপনি দেখেন স্যার, কাইন্ডলি একটু দেখেন। এটা মানে অনেকদিন আগে বানানো, কি কি চেঞ্জ জানতে পারি? স্যার এটার ফোকাসটা ছিল ফেসবুকের উপরে আর কি, ফেসবুক পেজটা আবার মানে মোটামুটি ভালো ছিল। এখানে তো খুব একটা ভিডিও দেখা যাচ্ছে না, একটা ভিডিও দেখা যাচ্ছে, প্লাস ডেসক্রিপশন আছে, ঠিক আছে? আর জাগের আপলোড দেয়া আছে অনেক আগে, তেমন কিছু তো আসলে প্রয়োজন নাই আপনাদের। এখন আমার আরো কিছু কাজ আছে ইউটিউবের ভিতর আপনাদের দেখানো, এগুলো এখনো তো দেখাতে পারছি না, এই জন্য কারণ ভিডিও সংখ্যাটা যখন খুব বেশি কম থাকে তখন এই বিষয়গুলো দেখানো আসলে পসিবল না। যখন আপনাদের ভিডিও 10টা হবে তখন আমরা বিষয় দেখাবো, আই বাটনটা নিয়ে আলোচনা করবো, অ্যান্ড্রয়েড স্ক্রিন নিয়ে আলোচনা করবো, হ্যাঁ এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তখনই যখন আপনাদের আরো কিছু কি হবে ভিডিও হবে, ঠিক আছে? এখন এই কম সংখ্যক ভিডিও দিয়ে আসলে হয় না। আজকে যদি আমি বলে নিই, আজকে হচ্ছে আপনাদের স্যাটারডে, আমি নেক্সট স্যাটারডে আপনাদের এই ভিডিওগুলো নিয়ে আলোচনা করবো। আপনারা কাইন্ডলি নেক্সট স্যাটারডের মধ্যে আপনাদের 26 তারিখের মধ্যে আপনারা আপনাদের চ্যানেলে 10টা ভিডিও আপলোড করার চেষ্টা করেন। একটা জিনিস মাথায় রাখবেন, কেউ এগুলো নিয়ে হামখেয়ালি করবে না, এগুলো হচ্ছে আপনাদের ক্যারিয়ারের বিষয়, বুঝতে পারছেন? এগুলো নিয়ে হামখেয়ালি করার কোনো সুযোগ এখানে নাই। অনেকে আছেন যে আপনারা বলেন যে ক্যারিয়ার করতে চান, কিন্তু ক্যারিয়ার করতে চাইলে
আপনারা তো কোন একটা কাজ প্রপারলি অনেক দিন ধরে করেন না, আপনারা একটু একটু করে ছেড়ে দেন কাজটা, ছেড়ে দেওয়ার শুধু চাই আপনাদেরকে অনেকদিন প্রপারলি এই কাজটা করতে হবে, ঠিক আছে? আমি এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, আমরা অ্যানালাইটিক্স থেকে কিভাবে বুঝব যে আমরা গ্রো করছি কিনা, দ্যাট ইজ আমরা ব্যাটার করছি কিনা, এই বিষয়টা আমরা অ্যানালাইটিক্স থেকে কিভাবে বুঝব, ঠিক আছে? এই বিষয়টা আমরা দেখব। দেখেন আমরা একটা চ্যানেলে আসছি, চ্যানেলটার নাম হচ্ছে টপ ইউটিউব গেমার। এটা আমি আপনাদের যেদিন ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করা হচ্ছিল ওদিনই ওপেন করা হয়েছে, এবং আমাদের দুইজন সিআর আমাকে চ্যানেলটা পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করছেন, ঠিক আছে? আমি নাম বা বিস্তারিত কিছু বলছি না, যে আমাদের দুজন সিআর আমাকে চ্যানেলটা মানে চালিয়ে নিতে হেল্প করতেছে, কারণ নতুন করে ভিডিও আসলে ক্লাসের প্যারাটা এত বেশি পড়ে গেছে, নতুন করে ভিডিও বানানো একটু টাফ হয়ে গেছে। এটা হচ্ছে ড্যাশবোর্ড ইন্টারফেস, আমরা আজকে ইন্টারফেসগুলো নিয়ে আলোচনা করব, কোন ইন্টারফেসে কি আছে আসল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি দেখতে দেখেন লেটেস্ট ভিডিও পারফরমেন্স, দ্যাট মিনস যে ভিডিওটা খুব বেশি পারফরমেন্স করবে আপনার চ্যানেলে, যেহেতু এখানে একটা একটা ভিডিও, এই জন্য হয়তো এটা বোঝা যাচ্ছে না, যদি আরো ভিডিও বেশি হতো তাহলে আপনার বিষয়টা খুব ইজিলি বুঝতে পারতেন, যে এখানে যে ভিডিওটা বেশি পারফরমেন্স করবে লেটেস্ট একদম নিউলি যে ভিডিওটা পারফর্ম করবে সেই ভিডিওটার এতে চলে আসবে। এখানে যদি একটু দেখেন ভিউ হয়েছে 66টা, ইমপ্রেশন ক্লিক থ্রো রেট 9%, দ্যাট মিনস মানুষের কাছে যখন এই ভিডিওটা শো করছে তাদের মধ্যে 9% ব্যক্তি এই ভিডিওটাতে ক্লিক করছে, যেটা অনেক বেশি। আপনারা জানেন যে ক্লিক থ্রু রেট কিন্তু 3-5% এর বেশি কখনো হয় না, আর এখানে 9%, সো এটা একটু বেটার। আর এই ভিডিওটা যারা ওয়াচ করছে ইমপ্রেশনের থ্রোতে তারা অ্যাভারেজ ভিউ করছে 1.5 মিনিটের কাছাকাছি। এই ইনফরমেশনটা আমরা অ্যানালিটিক্স থেকে আরো ভালো দেখতে পাবো, তাও দেখে নিচ্ছি। এখানে 28 দিনের একটা রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আপনি যদি দেখেন সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে এখানে 19 জন, আর ভিউ দেখা যাচ্ছে 8.4 আওয়ার দেখা যাচ্ছে। 8.4 আওয়ারের আরেকটা বিষয় আমি একটু বলে নিই, এখানে ভিডিও সংখ্যা ছিল 2টা, আমার একটা ক্লাস ভিডিও ছিল এখানে যেটা আমি আজকে সকালে রিলিজ করে দিচ্ছি, ওই ক্লাস ভিডিওটা থেকে ওই ক্লাস ভিডিওটা ছিল 40 মিনিটের, আর ওইটাতে 100-95টা ভিউ হয়েছিল, আর যে কারণে ওয়াচ টাইমটা একটু বেড়ে গেছে। কিন্তু এই ভিডিও থেকে আসলে ওয়াচ টাইম এত আসে নাই, যে এই ভিডিওটা থেকে ওয়াচ টাইম এত আসে নাই, আর ওয়াচ টাইম যা এখানে শো করছে সেটা হচ্ছে আমার যে পূর্বের যে ভিডিওটা ছিল সে পূর্বের ভিডিও থেকে হিউজ পরিমাণ ওয়াচ টাইম এখানে কাউন্ট হয়েছে। কারণ 40 মিনিটের একটা ভিডিও যদি আপনার 80-90 জন মানুষও দেখে তো ওয়াচ টাইমটা ডেফিনেটলি বেড়ে যাওয়ার কথা, তাই না? সেই হিসাবে ওয়াচ টাইমটা বেড়ে গেছে, ভিউ হচ্ছে 126টা গত 28 দিনের রিপোর্ট। এখানে আপনারা দেখতে পারবেন এখানে 28 দিনের চেয়ে বেশি রিপোর্ট দেখা সম্ভব না। অ্যানালাইটিক্স আমরা যাচ্ছি না, রিসেন্ট সাবস্ক্রাইব চ্যানেল, আমি যে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করছি আমার এই চ্যানেলের থ্রোতে সেই চ্যানেলগুলো এখানে শো করছে। অনেকেই আপনারা দেখছেন যেগুলো আপনাদের চ্যানেল, তাই না? আপনাদের চ্যানেল যেটা আমরা চোখের সামনে পড়ছে এটা আমি সাবস্ক্রাইব করে রাখতেছি, আমাদেরকে বেটার ইনফরমেশন দেওয়ার জন্য। ইউটিউব নিউজ কিন্তু ওনাদের নিউজ সেক্টর আছে, যেখান থেকে ইউটিউব রিলেটেড যে নিউজগুলি পাবলিশ হয় সেগুলো কিন্তু আমরা জানতে পারবো, ক্রিয়েটর আপডেট আছে এখান থেকে আমরা জানতে পারবো যে ইউটিউব কোনো আপডেট আনছে কিনা, কিছু আনছে কিনা, আমরা চেক ইট আউট দিলে এটা জানতে পারবো। তারপরে ইউটিউব আমরা প্রপারলি যাতে কাজ করতে পারি সেই রিলেটেড কিছু ইনস্ট্রাকশন এখানে দিয়েছে, সেগুলো এখানে আছে, আপনার চ্যানেলগুলো এখান থেকে পড়ে নিতে পারেন। ইউটিউবে কিছু কমিউনিটি বেসড চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো এখানে দেওয়া থাকে, ক্রিয়েটর ইনসাইডার বা আরও কিছু চ্যানেল আছে, সেই চ্যানেল লিঙ্কগুলো এখানে থাকে, আপনার চ্যানেল সেই চ্যানেলগুলো থেকেও ইউটিউব সম্পর্কে প্রপারলি জানতে পারবেন। লেটেস্ট কিছু কমেন্ট, যে কমেন্টগুলো লেটেস্ট আমার ইউটিউব ভিডিওতে করা হয়েছে এগুলো এখানে আছে। এরপরে ড্যাশবোর্ডটা একটা খুব সিম্পল একটা ইয়া আছে, এগুলো এখানে যেগুলো গো দিচ্ছে বা সি দিচ্ছে এগুলো আমরা সবগুলো অ্যানালিটিক্স থেকে পেয়ে যাবো, তো আমরা বিকার এগুলো এখানে ক্লিক করে দেখবো না। এরপর আসি ভিডিওতে, ভিডিওতে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে আপনার চ্যানেলে কি পরিমাণ ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলো পাবলিক করা আছে নাকি প্রাইভেট করা আছে। যদি কোনো ভিডিও আমরা বলেছিলাম আপলোডের সময় সেই ভিডিওগুলো যদি কনফিউশন লাগে কিছু সময়ের জন্য আপনারা আনলিস্টেড করে আপলোড করেন, আনলিস্টেড করে আপলোড আমি এটাকে পাবলিশ করবো, তাহলে আপনি জাস্ট ক্লিক করে এখানে টিক মার্ক দিয়ে এখানে এসে পাবলিক করে দিয়ে পাবলিশ দিলে এটা কি হয়ে যাবে, পাবলিক হয়ে যাবে, আপনাদের ভিডিওটা অথবা এখানে থাকতে পারে।
আপনি এটাকে জাস্ট এই পাবলিকে ক্লিক করে পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে, বুঝতে পারছেন? তারপর সকল ইউটিউব ভিডিওগুলো এখানে দেওয়া থাকবে, রেস্ট্রিকশনস, রেস্ট্রিকশনের মধ্যে দেখানো হবে এই ভিডিওতে কোন রকম ক্লেম বা ইস্যু আছে কিনা সেটা এখানে শো করবে। যদি এখানে কোনো ইস্যু নাই বর্তমানে, তো এখানে লেখা আছে যে এখানে ইস্যু কোনো ইস্যু শো করছে না, এই জিনিসটা এখানে নাম দেওয়া আছে। যদি ইস্যু শো করতো তাহলে কখন পাবলিশ করা হয়েছে আপনারা দেখেন, আপনার যেদিন করা হয়েছিল ভিডিওর উপর সেদিন কিন্তু এটা পাবলিশ করা হয়েছিল, এবং কমেন্ট করছে দুইটা এবং লাইক করছে, হান্ড্রেড লাইক আছে, কোনো ডিসলাইক এই ভিডিওতে এখনো করেনি। আর এখানে ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। এরপর যদি আপনি কোনো লাইভ সেশন করেন, স্ট্রিমিং করেন, সেই জিনিসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, যেটা আপনারা সকলে জানেন। আমি একটু পরে না হয়ে যায় স্ট্যালিস্টিক যদি কাজ আছে সেসব দিকে দেখাচ্ছে, এগুলো দেখাতে পারবো। কারণ আপনি যে টপিক নিয়ে ভিডিও, ধরুন আপনি এখানে আমি এই কাটি ভার্সন মানে ভিডিও বানাচ্ছি, ডাউনলোড প্রপারলি চেক করতে পারবেন। তো আপনারা এই ইয়েটা একটু মানে ডাউনলোড করে নেবেন, আমি লিঙ্কটা চ্যাটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অনেকে হয়তো এটা সম্পর্কে জানেন, অনেকে হয়তো বা নাও জানতে পারেন। তো যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, আর যারা জানেন তারা তো জানেনি, ঠিক আছে? এরপর যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে আমার এখানে লেটেস্ট যে ভিডিওটা আছে সেটা দেখাবেন। একটু আগে যেটা বললাম, ইমপ্রেশন রেট হচ্ছে 9%, অ্যাভারেজ ডিউরেশন হচ্ছে এত। এরপর আমি যদি এখানে রিচে যাই, রিচে গেলে কিন্তু আমার এখানে দেখাবে যে এই বিষয়টা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, দ্যাট মিনস রিচ হয়েছে, এটা ওভারঅল রিচ, এটা কিন্তু একটা ভিডিও রিচ না। যদি দুইটা ভিডিও ছিল একটু আগে রিলেট করেছি, পুরোনো ভিডিওটা কিন্তু এখানে একটা শো করছে। ওভারঅল রিচ হচ্ছে 77%। ইমপ্রেশন, ইমপ্রেশন মিনস হচ্ছে ধরুন আপনি এখন ফেসবুক ইউজ করছেন, আপনার কর্নার একটা অ্যাড শো করছে,
এই যে একটা অ্যাড শো করলো, এই জিনিসটাকে মূলত বলা হবে ইমপ্রেশন। আমরা যখন কোনো একটা ইউটিউবে মানে ফেসবুক কোনো একটা পোস্ট দেখি, তখন দেখেন অনেকগুলো অ্যাড চলে আসে না, অ্যাড চলে আসা মানে হচ্ছে ইমপ্রেশন। আমরা ইউটিউবে ভিডিও করার সময় অনেক সময় অ্যাড আসে, আমরা কিন্তু একটা স্কিপ করে দিই, অ্যাড কিন্তু আসছে, দ্যাট মিন্স ইমপ্রেশন হয়েছে। ঠিক তেমনি ভাবে আমার ভিডিওটা 77 জনের সামনে কি হয়েছে, শো হয়েছে, সেখান থেকে 5.2%, দ্যাট মিন্স আমার 17 তারিখ থেকে এখন পর্যন্ত যে 77 জনের মধ্যে 5% আমার ওভারঅল দুইটা ভিডিওতে 5% ব্যক্তি ক্লিক করছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, কারণ আপনাকে এখানে দেখতে হবে, যখনই দেখবেন আপনার ইমপ্রেশন হচ্ছে, দ্যাট মিন্স এটা আপনার চ্যানেলের জন্য অবশ্যই ভালো। ঠিক আছে, আমি 17 তারিখের আগে একটা ভিডিও ছিল, এটা দেখেন এখানে কিন্তু একটা পার্সেন্টেজ দেখাচ্ছে, কিন্তু 17 তারিখ থেকে আমার এই জিনিসটা একটু ঠিক আছে, আপনার বেড়ে গেছে, বুঝছেন? এখান থেকে এটা বেড়ে গেছে, বিকজ হচ্ছে এটা আমি এসইও করে আপলোড করছি, আর এটা এমনি জাস্ট ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমি একটু ট্রিক্স অ্যাপ্লাই করার চেষ্টা করি চ্যানেলটার উপর, যে আমার ট্রিক্সটা কিন্তু কাজ করেছে, বাট আমি এটাকে রাখছি না, আমি চাচ্ছি যে প্রপারলি এটা গ্রো করুক। এরপর আমি যদি এঙ্গেজমেন্টে আসি, নিচে আরও কিছু অপশন থাকতে পারে, এই যে আমার ইমপ্রেশনগুলো হয়েছে ট্রাফিক সোর্সগুলো, আমি যদি একটু ট্রাফিক সোর্সগুলো দেখি ভিডিও, তাহলে আমি এখানে দেখতে পাবো এক্সটার্নাল হচ্ছে 77, ঠিক আছে? ইউটিউব সার্চের মধ্যে দেখেন ইমপ্রেশন করছে কত কতবার, ইউটিউব সার্চের মধ্যে আপনার ইমপ্রেশন আসছে 71 বার, টোটাল যদি হয় 72 বার ইউটিউব সার্চের মধ্যে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইমপ্রেশনের মধ্যে কোথায় কোথায় ইমপ্রেশন হয়েছে, কোথায় শো হয়েছে, যখনই দেখবেন এই ইউটিউব সার্চের মধ্যে আপনার চ্যানেলের ভিডিওটা ইমপ্রেস, তখন বুঝবেন যে আপনি যেভাবে এগোচ্ছেন আপনি সঠিক পথে আছেন, বুঝতে পারছেন? আপনি সঠিক পথে আছেন নাকি নাই, এই জিনিসটার বোঝার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই এই জিনিসটা, আপনি দেখবেন যে এখানে ইমপ্রেশনটুকু কেমন, আমাকে তো বুঝতে পারছেন? চ্যানেল পেজ থেকে আসছে 4টা, ব্রাউজার পেজ থেকে আসছে, প্লে লিস্ট থেকে আসছে 1টা, এগুলো থেকে জাস্ট ক্লিক করছে, কেউ ভিউ করে নেই, কারণ এগুলো আমি অন্য সফটওয়্যার দিয়ে ট্রাই করছিলাম বিদে কমার্সে, কিন্তু এটা হচ্ছে জেনুইন, এটা তো আর ট্রাই করা যায় না সফটওয়্যার দিয়ে, তাই না? ইউটিউব সার্চ 71 ইমপ্রেশন হচ্ছে। আমি যদি এটাকে একটু জিওগ্রাফিক্যাল দেখি, ইমপ্রেশনটাকে কিন্তু জিওগ্রাফিক্যাল দেখা যাবে, রাশিয়াতে এটা 37 বার ইমপ্রেশন হয়েছে এবং বাংলাদেশে ইমপ্রেশন হয়েছে এটা 44। যারা ভিউ করছে তাদের এজ কেমন হতে পারে, এটা এজের একটা ধারণা দিচ্ছে, যারা ভিউ করছে তাদের এজ হচ্ছে 25 থেকে 34। তাহলে এই এদের এজটা বোঝার আসলে সহজ উপায় হচ্ছে আমরা যে জিমেলটা ইউজ করি ওই জিমেলটার এজকে বেস করে কিন্তু মূলত এজটাকে এখানে ক্রিয়েট করা মানে ধরা হয় আর কি। ভিউজ জেন্ডার আরও কিছু অ্যালগোরিদম আছে ইউটিউবের নির্দিষ্ট, ওটা থেকে তারা এজটা বের করতে পারে। ভিউজ জেন্ডার মানে যারা ভিউ করছে তাদের মধ্যে জেন্ডার যদি আমরা একটু দেখি, 40% হচ্ছে ফিমেল, বাকি 57.9% হচ্ছে আপনার মেল। ডেট কখন তারা এটা ভিউ করছে আমরা দেখাচ্ছেন, 13 তারিখ একটা ভালো ভিউ হয়েছে, যেহেতু এটা আমি ট্রাই করেছি এটা সিস্টেমেটিকলি, এবং এরপর থেকে কিন্তু এটা একদম ম্যানুয়ালি গ্রো করছিল, আমার এখানে এটা দেখানো আছে। এরপরে সাবস্ক্রাইব স্ট্যাটাসটা কখন বেড়েছে আপনারা দেখেন, সাবস্ক্রাইব স্ট্যাটাসটা কিন্তু 17 তারিখের পর থেকেই বেড়েছে। সাবস্ক্রিপশন স্কোর এখানে দেখাচ্ছে, যেহেতু এখন এটা পরিপূর্ণভাবে পাই নাই, এটা ইউটিউব ওয়াচ পেজ থেকে মূলত সাবস্ক্রিপশনটা বেশি আসছে, অন্য পেজ থেকে আসে। প্লে লিস্ট যেহেতু করি নাই এটা ব্ল্যাঙ্কে থাকবে, আমরা একটু করি এটা কেটে দিই, এঙ্গেজমেন্ট যাই আমরা, আমার ভিউ বলেছে দেখেন, যদি আমি যদি একটু ভিউ বলে দেখাই আপনাদের, আপনার জন্য ইউটিউব সার্চ থেকে কি পরিমাণ আপনার ভিউ আসছে এটা কিন্তু আপনি দেখবেন, ইউটিউব সার্চ থেকে কি পরিমাণ ভিউয়ার্স এটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ যখনই দেখবেন আপনার চ্যানেল গ্রো করছে না, ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব থেকে সার্চ করে কেউ আপনার ভিডিওটা ভিউ করছে কিনা, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, ইউটিউব থেকে সার্চ করে আপনার ভিডিওটা ভিউ করছে 1.6%, ধরে নিন এটা দুইজনও হতে পারে,
দুইজন বা 126 জন যদি আমি মূল ভিউ ধরি তাহলে আমার এটা তিনজন এই কাজটা করছে তিনজনা যদি এই কাজটা করে থাকে আপনার জন্য এটা ভালো সংবাদ দ্যাট মিন্স এটা কোনো না কোনো ভাবে ইউটিউব সার্চে আসছে যত নম্বর পেজে আসছে না এটা সার্চে আসছে যে কারণে মানুষ এটা পাইছে কত মিনিট হতে পারে হলে হতে পারে চারটা ইম্প্রেশন তো ছয় তো ছয় হলে পাঁচ মিনিটের মতো ভিউ হয়েছে ধরে নিন কারণ এটা যদি ধরে নিতাম ছয় ছয় মিনিট তাই না চিন্তা করলে পাঁচ মিনিটের মতো এখানে ইম্প্রেশন থেকে ভিউ হয়েছে এঙ্গেজমেন্ট যেটা আমরা একটু আগে দেখলাম একটু আগে দেখলাম কোন ভিডিওতে বেশি এঙ্গেজ কারণ এটা এখন আসলে বুঝতে পারবো না আমরা ভিডিও একটাই তো এঙ্গেজ ওইটাতে হবে খুবই স্বাভাবিক অডিয়েন্স একটু আগে তো আমি অডিয়েন্স গুলো আপনাদেরকে দেখালাম বিস্তারিত ভাবে বের করে এটা এখানে আবার দেখাচ্ছি বিস্তারিত এবার কমেন্টস করলে কেউ কমেন্টস গুলো এখানে থাকবে সাবটাইটেল আপনি যদি আপনার কোনো ভিডিওতে সাবটাইটেল করতে চান সাবটাইটেলটা কিন্তু এখানে আসলে মূলত থাকে ঠিক আছে সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি যদি ধরুন আমি আমার চ্যানেলে কোনো সাবটাইটেল নাই আমি এখান থেকে সাবটাইটেল অ্যাড করতে যাচ্ছি তো আমি কিন্তু ইউটিউবের থ্রু তো অটো সাবটাইটেল অ্যাড করার সুযোগ আছে এখান থেকে আপনি এটা করতে পারেন মনিটরেশনে যখন আমি ক্লিক করব তখন এই জায়গাটা আমার এখন আসে নাই আমার মনে হয় কিছু ফেক ভিউ ছিল বিদায় এই প্রবলেমটা করেছে স্টার্টিং আটটা ভিডিও ছিল সেখানে আমি ফেক ভিউ আনছি যে কারণে হয়তো বা ওয়াচ টাইমটা এখনো শো করা স্টার্ট করা শো করে নেই এটা হয়তো বা আরো কয়েকটা ভিডিও আপলোড করলে হয়তো বা 72 আওয়ার্স পর এটা প্রপারলি আপডেট হবে ঠিক আছে যেহেতু আমারটা ভিডিওটা 18 তারিখ থেকে ভিউ হওয়া শুরু 17 তারিখ থেকে ভিউ হওয়া শুরু করছে 17, 18, 19 আজকে গিয়ে হয়তো বা এটা আপডেট হতে পারে অনেকে হচ্ছে কি 72 ঘন্টার মধ্যে এটা আপডেট হয় অনেকে হয়তো বা 24 ঘন্টা আপডেট হয়ে যাবে অনেকে আরো তাদের আপডেট হয়ে যায় আমার সাবস্ক্রাইবার আপডেট হয়েছে কিন্তু ওয়াচ টাইমটা এখনো আপডেট হয়নি দেখেন সাবস্ক্রাইবারটা কিন্তু 19 জন সাবস্ক্রাইবার দেখাচ্ছে 1000-এর মধ্যে আমার 19টা কাজ হয়ে গেছে বাকি কাজগুলো বাকি আছে কিন্তু এখানে ওয়াচ টাইমটা এখনো শো করেনি এরপর এখানে একটা দেখেন অডিও লাইব্রেরি আছে অডিও লাইব্রেরি মানে হচ্ছে আপনার চ্যানেলের পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা শুনতে পাই আপনি চাইলে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ড গুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করে দিতে পারেন যেটা আপনার ভালো লাগবে ধরুন আমি এই সাউন্ডটা শুনছি এখানে যদি ক্লিক করি এই সাউন্ডটা শুনতেছি যদি আমার ভালো লাগে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে দিতে হবে এই সাউন্ডটা আপনি একদম উইদাউট কপিরাইট কোনো রকম মনে ভয় ভীতি না রেখে ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা নেই আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে এখানে কিছু ভিডিওর মধ্যে কিছু অডিওর মধ্যে মানুষের মধ্যে একটা ছবি থাকবে আমি দেখি পাওয়া যায় কিনা মানুষের মধ্যে একটা ছবি থাকবে সাইন থাকবে খুঁজলে পাওয়া যাবে না খুঁজলে আমি ছবির সঙ্গে ঘুরে যারা আমি একটু ব্রিফ করে বলে নিই সেটা হচ্ছে যদি কখনো দেখেন এখানে কোনো মানুষের চিহ্নের মতো কোনো চিহ্ন আছে সাইন আছে তাহলে সেই ইয়েটার মধ্যে আপনারা যখন সেই অডিওটা ইউজ করবেন সেই অডিওটা ডিসক্রিপশন থাকবে যে অডিওটার মধ্যে মানুষের মতো চিহ্ন থাকবে সেই অডিওটা একটা ডিসক্রিপশন থাকবে ক্লিক করলে ডাউনলোড করতে ক্লিক করলে একটা অডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন তখন সেই ডিসক্রিপশনটা আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন দিতে হবে সেই ডিসক্রিপশনটা কপি করে দিতে হবে তখন আর কোনো কপিরাইট আসবে না কারণ ওগুলো হচ্ছে সব প্রিমিয়াম মিউজিক ইউটিউবের থ্রুতে যেগুলো থাকবে অডিও লাইব্রেরিতে যদি এরকম কোনো প্রিমিয়াম মিউজিক থাকে আপনাকে টাকা দিয়ে বাই করতে হবে শুধু সত্য হচ্ছে কি এই মিউজিকটা যেটা আপনার ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশন দিলে আপনাকে আপনার চ্যাট ডিসক্রিপশন বক্সে দিতে হবে ঠিক আছে আপনারা একটু ঘেটে দেখেন আপনারা তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পাঁচ আপনারা একটু ঘেটে দেখেন ঘেটে দেখে ডিটেলসগুলো নিয়ে আমাকে করবেন আমরা আনসার করার চেষ্টা করবো চলো পাঁচ মিনিট হ্যাঁ ঠিক আছে
ওকে স্যার। আর কারো চ্যানেলে ভিডিও থাকলে শেয়ার করেন, ওয়াচ টাইম বাড়াই দিই। দেখতেছি ক্ল্যাশ অফ ক্ল্যান খেলি, কিন্তু এখন ভাই সাবস্ক্রাইবার অনেক কম, একটু কাইন্ডলি যদি সবাই দিয়ে দিতে ব্যাপারগুলো দেখাইছিল কিসের ব্যাপারে? অ্যাডসেন্স, গুগল থেকে যে অ্যাডসেন্সটা ক্রিয়েট করে অ্যাকাউন্টের সাথে, না এখনো দেখায় নাই, আগে ভিডিও আপলোড করে তারপরে সেন দেন, 1000 আর 4000 পার আওয়ার, এবার পরে দেন হইতাছে অ্যাডসেন্স। ধরেন পাবেন, ও না 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 না, এটা হলো ওই যে মানে এটা আমি একটা আমার একটা খুব মানে প্রিয় একটা শব্দ, সেটাকে আমি আবার একটু স্টাইল করে জেড মানে এক্স দিয়ে লিখছি, জ্যাট ইজ ফায়ার।
সামিউল ভাইয়ের চ্যানেলটা দেখে ভালো লাগলো, একদম প্রফেশনাল লুক। থ্যাংক ইউ ভাই, আসলে অনেক আগে শুরু করতে চাইছিলাম বাট মাঝখানে আবার বাদ দিয়ে দিছি আর কি। আপনারা জোস ভাই সবাই লিংক দেন ব্রো, সবাই লিংক দেন, সবাই সাবস্ক্রাইব করি, রুমসে সাবস্ক্রাইব করতেছি যে যাই দেখতেছি। হ্যালো এন্ড হোয়াটস আপ গাইস, দিস ইজ সামিল ইসলাম এন্ড ইউ আর ওয়াচিং ক্রেডিট সামিল। গাইস আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের দুটি লাইভ, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং লাইভ, একটা হচ্ছে পার্সোনাল লাইভ। তো আমাদের অনেক সময় পার্সোনাল লাইফের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং খুব লম্বা সময় ধরে, তো তখন যদি আমাদের কারো অনেকগুলো প্রজেক্ট থাকে হাতে এবং তারা যদি পিসি ইউজ করেন তাহলে তাদের অবস্থাটা কিরকম হবে একবার ভেবে দেব। আমি একটা ট্রেন সেন্টারে ট্রেনে ছিলাম ওই সময় আর কি, আমাদের স্টুডেন্টের জন্য আর কি এইসব ভিডিও গুলো বানাইছিলাম মনে করেন, তারপরে আর ইয়া করা হয় না অতটা। সমস্যা নেই, সামনে আরো বাড়াবো সবাই মিলে। মানুষ যেটা মানে ইয়া চায় শিখতে চায় সেখানে কিন্তু অডিয়েন্স বেশি থাকে, যেমন ইউটিউব হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম যেখানে আমি একদম আমার টার্গেটেড অডিয়েন্স পাবো, এখানে আমার কাউকে খুঁজতে হচ্ছে না, ওনারাই আমাকে খুঁজে নেবে। অ্যাড করার অপশন চলে আসছে, হ্যাঁ আপনারা চাইলে কিন্তু লুমেন 5 এ ভিডিও সরি অডিও অ্যাড করার অপশন চলে আসছে। আগে যেমন লুমেন 5 এ কিন্তু অডিও অ্যাড করা যেত না, অটো ভয়েস না অডিও, অটো ভয়েস দিয়ে তো এখন ইউটিউব তো স্ট্রিক্টলি এবার যে আপডেটটা আনছে সেখানে বলে দিতে অটো ভয়েস থাকলে ওই চ্যানেলে ইউটিউব কখনোই মনিটাইজেশন দিবে না। যারা আগের চ্যানেল চালাচ্ছেন তারা হয়তো বা এটা চালাচ্ছেন, নতুন করে ইউটিউব এটা আর দিচ্ছে না। আপনারা ভিডিও তৈরি করতে পারেন লুমেন 5 দিয়ে, কিন্তু ভয়েসের মধ্যে বাংলা কথা বলে বলে সেখানে কিন্তু ফুটেজ সেট করে দিতে পারেন, খুব ইজিলি করতে পারেন এটা। জি বলেন অশোক বলেন। স্যার স্লাইড ভিডিওর ক্ষেত্রে নাকি মনিটাইজেশন অন হয় না নাকি? এই কথাটা আমি শুনে আসছি 2016 সাল থেকে, 2016 সাল থেকে এটা হিউম্যান প্রচলিত হয়েছে যে হিউম্যান ছড়ায় পড়ছে যে স্লাইড ভিডিওর ক্ষেত্রে আপনার ইউটিউব মনিটাইজেশন দেয় না, এই না সেই না কত, এটা 2016 সাল থেকে শুরু হয়েছে। এটা কিন্তু আপনি যে কথাটা এখন বলছেন সেই কথাটা কিন্তু নতুন কোনো কথা না, এটা অনেক পুরাতন একটা কথা। আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই। দেখলাম
লাইক সাবস্ক্রিপশন তারপর হইতাছে কমেন্ট বাড়াতে পারেন কোনো সমস্যা নাই বাড়াতে স্যার অর্গানিক ওয়েতে স্যার অর্গানিক ওয়েতে বাড়াতে হলে সরাসরি ইউটিউবে লিংক দেওয়া যাবে না সরাসরি ইউটিউবে লিংক প্রোভাইড করা যাবে না সরাসরি ইউটিউবে লিংক প্রোভাইড না করে প্রথমে ওই আপনি আপনার সাবস্ক্রাইবারটাকে কোন একটা ব্লগে পাঠাতে পারেন তাকে বলবেন যে ওই ব্লগে যে লিংকটা থাকবে সেই লিংকে ক্লিক করে ইউটিউবে আসবা ইউটিউবে এসে আমার ভিডিওটা ভিউ করবা ভিউ করে হ্যাঁ এখানে একটা সাবস্ক্রাইব দিবা সাবস্ক্রাইব দিয়ে আমাকে একটা স্ক্রিনশট দিবা হ্যাঁ আমি স্ক্রিনশটটা চেক করে তোমাকে এটা অ্যাপ্রুভাল দিব জি স্যার ওইটাই দেখলাম যে স্যার ওই লিংকটা নিয়ে স্যার টুইটারে দিতেছে স্যার বলতেছে টুইটারে লিংকে ক্লিক করতে তারপর হইতাছে লাইক কমেন্ট শেয়ার করে স্ক্রিনশট ওর কাছে পাঠাই দিতে এটা এখন দরকার নাই কৌশিক এখন এখন এটা কোনো দরকার নাই যখন আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধরুন একটা সাবস্ক্রাইবার আমার এখানে আসছে ধরুন এই যে ওনারা সাপোর্ট করলে তো আমার সাবস্ক্রাইবার কিছুটা বাড়বে তাই না ধরুন আমার এখানে একটা সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবার যখন বাড়তেছে ইউটিউবটাকে তো অবশ্যই প্রমোট করবে সাবস্ক্রাইবার তো নিয়ে আসবে তখন যখন দেখা যাবে যে এখানে কোনো ভিউ নাই ভিডিও নাই ইয়ে নাই সেই নাই তখন তো সাবস্ক্রাইবার বিরক্ত হয়ে যাবে এই কারণে এই জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এখন এই কাজটা করবেন না এই কাজটা করবেন আপনারা যখন আপনার এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভিডিও হবে 50টা 60টা 70টা বা 100টা ভিডিও যখন হবে তখন এই কাজটা করবেন ওকে স্যার আপাতত থেকে যাওয়ার কোনো দরকার নাই আর আরো একটা কাজ করবেন এখন আমি এই অপশনটা কোথায় আছে একটু খুঁজে দেখি যে সাবস্ক্রাইবার যেটা আমাদের আমাদের চ্যানেলটা তো এখন পাবলিক করা আছে যে আমাদের চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার আছে বাইরে থেকে দেখা যায় না এটা অফ করে দিতে হবে মাস্ট বি অফ করে দিতে হবে এটা বুঝছেন এটা অন রাখা যাবে না আমাদের চ্যানেলে জি স্যার এটা আমি অফ করে রাখছি স্যার এটা কোথায় ছিল সেটিং এ ছিল না অপশনটা স্যার সেটিং এ আছে স্যার আমি তো আগে বিটা এটা দেবাশন তো বিটা বাসন অনেক কিছু খুঁজে পাওয়া যায় না আমার মনে হয় স্যার আপনার চ্যানেলটা নতুন স্যার এই কারণে স্যার মানে পাবেন না অপশনটা না পাবো না বলা কেন পাবো না কোনো অপশন নেই মেনু পারমিশন নো পারমিশন এটা থাকবে থাকবে না এটা অফ করার অপশন থাকবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি এটাকে হাইড করে রাখবেন এখানে আমি একটু পেয়ে যাবো ক্যাপশন রাখেন ক্যাটাগরি আমরা কিন্তু চ্যানেলের ক্যাটাগরি অনেকে দিয়ে নিই আমার কথা দেওয়া নেই ক্যাটাগরিটা দিয়ে রাখবো স্ট্যান্ডার্ড লাইসেন্স ভিডিও ল্যাঙ্গুয়েজটা দিয়ে রাখবো ইংলিশ Subscription certification has never arrived on television in the USA. Has only arrived on television in the USA. Job descriptions. Community. Let's see. Community contributions. Community contributions of the USA. Let's see. চাইলে কিন্তু আনা যেত তাসিক ভাষণ একটা ইজিলি খুঁজে পাওয়া যায় হ্যাঁ কোথায় আছে এটা স্যার এটা অ্যাডভান্স সেটিং এ যেতে হবে স্যার স্যার অ্যাডভান্স সেটিং এ আছে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করুন একটু নিচে আছে নিচে স্যার স্যার স্পিডটা উঠিয়ে দেন এটা সবাই তুলে দেন কারণ হচ্ছে কি এটা তুলে দিলে আপনার চ্যানেলটা একটু গ্রো করবে কারণ যখন একটা সাবস্ক্রাইবার এসে দেখবে আপনার চ্যানেলটা ধরুন আপনার চ্যানেলে প্রথমত তো সাবস্ক্রাইব কেন করে একটা মানুষ কারণ তার কাছে আপনার গেমটা পছন্দ হয়েছে সে এই ধরনের গেম আরো দেখতে চাই সোজা কথা দেখতে চাই তাই বিলে একটু সাবস্ক্রাইব করবো তাই না এখন সে চাইবে কেন বলেন কারণ আপনার চ্যানেলে ভিডিও হচ্ছে একটা বা দুইটা বা আমার চ্যানেলে একটা বা দুইটা ভিডিও আছে সেখানে চাইবে যখন আমার চ্যানেলে 50টা 60টা যখন যখন দেখবে আমার চ্যানেলে আমি রেগুলার ভিডিও আপলোড করছি এবং যে গেমগুলো আমি আপলোড করছি বা যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেটা তার পছন্দ তখন কিন্তু সে আমার চ্যানেলটাকে কি করবে সাবস্ক্রাইব করবে তাই না
আপনারা যে কাজটা করবেন এই সাবস্ক্রাইব কাউন্টারটাকে অফ করে দিবেন। সাবস্ক্রাইব কাউন্টারটাকে যখন অফ করে দিবেন তখন কিন্তু সাবস্ক্রাইবার আসো করবে না। আমি যদি আমার চ্যানেলটাকে একটু করে এই চ্যানেলটাকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু এখন সাবস্ক্রাইবার অপশনটা কিন্তু আসো করবে না। আমি ইউটিউবে যাই হচ্ছে ভালো করে দেখেন। এটা কিন্তু সার্চ রেজাল্টে এখন আমারটা কিন্তু সার্চ রেজাল্টে চলে আসছে, ঠিক আছে আমার সার্চ রেজাল্টে 4 নম্বরে আছে। এটা কি প্রপারলি হয়েছিল নাকি হয়নি আমি আবার চেক করে দেখি। ছিল ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব অন মাই চ্যানেল, এটা তো এখন শো করতেছে মনে হয়। দেখেন তো সব করে কিনে সার্চ করে একটু দেখেন তো কাইন্ডলি টপ অ্যান্ড্রয়েড গেম আই জিনিসটা লিখে সার্চ করে দেখেন এখানে শো করে কিনা সাবস্ক্রাইব অপশনটা। শো করার তো কথা না আসলে নামটা আমি দিয়ে দিচ্ছি। এটা মাস্ট বি অফ করে রাখেন, এটা অফ করে রাখলে এটা আপনার জন্যই ভালো। আপনি দেখবেন আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করতেছে, যখন দেখবেন সাবস্ক্রাইব বেড়ে গেছে 1000-2000 হয়ে গেছে তখন আপনার ইচ্ছা হলে আপনি শো করতে পারেন। তবে আমার মনে হয় যে একটা একটা বিগ অডিয়েন্স না হলে এটা কাজটি করিয়েন না, বিগ অডিয়েন্স না হলে এটা শো করেন না। অফ আছে না আমার এখান থেকে শো করতে। এটাতে আমি যদি আর 3-4টা ভিডিও দেই বা 10টা ভিডিও দিয়ে দিই এটা 1 নম্বরে চলে আসবে 100% শিওর, এটা 1 নম্বরে চলে আসবে। এটা বর্তমানে আপনারা যদি দেখেন 3 নম্বরে চলে আসছে, দেখতেছেন এটা একটা ভিডিও দিয়ে 3 নম্বরে চলে আসছে। যারা একটা ভিডিও দেওয়া হয় এখানে এটা অনেক অনেক রিচ করবে, অনেক রিচ টপ অ্যান্ড্রয়েড গেমার। একে তো ইজিলি ফেলে দেওয়া যাবে, একে ইজিলি ডাউন করে দেওয়া যাবে। যাই হোক এই অপশনটা মাস্ট বি অফ করে রাখবেন। এবার আমরা একটু প্রমোশনাল মেথডে আসব। তবে ইউটিউবের যেটা লিগেল প্রসেস প্রমোশনাল মেথড থেকে ইউটিউব সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দেয় সেটা হচ্ছে আপনার যদি ভিডিও থাকে, আপনি যদি কন্টিনিউয়াসলি ভিডিও বানান আপনাকে সত্য যেটা একদম রিয়েল সত্য কথা বলছি যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটুকু মনে করি আর কি, আপনি যদি ইউটিউবে কন্টিনিউয়াসলি ভিডিও বানাতে থাকেন আপনাকে অনেক বেশি রুলস এখানে ফলো করতে হবে না। আপনি যদি কন্টিনিউয়াসলি ভিডিও বানান ভিডিও এমনিতেই র্যাঙ্ক করবে, বুঝতে পারছেন? কিন্তু আমরা একটা দুইটা ভিডিও বানিয়ে টেনশনে পড়ে যাই র্যাঙ্ক করতে চাই না, ভিউ আসবে না, ভিউ আসবে না, আমি আগেই বলে দিচ্ছি ভিউ আসবে না। আপনি কন্টিনিউয়াসলি ভিডিও বানান, আপনি একটা নাম্বার অফ ভিডিওতে যান, আপনি 100 ভিডিওতে যান তারপর দেখবেন মোটামুটি ভিউ আসা শুরু করতেছে। আপনি 1000 ভিডিওতে যান আপনার আর্নিং কোথায় যায় আপনি আমাকে বলবেন। যারা এখানে একটা স্টুডেন্টও যদি 1000-এ যেতে পারেন আপনি আমাকে আমাকে বলবেন যে আমার তো এখন 1000। আপনারা 1000-এ যেতে না পারেন আর না পারেন আমাদের যে সিয়াররা আমাকে হেল্প করছে তাদের সহযোগিতায় আমি এই চ্যানেলটা হচ্ছে 1000-এ নিয়ে যাবো। এবং হয়তো বা এটা 1000-এ নিতে 6 মাস সময় লাগতে পারে বা 1 বছর সময় লাগতে পারে। এই সময় পরে গিয়ে আমি আপনাদেরকে এই চ্যানেলটাকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবো ইনশাআল্লাহ। তখন আপনারা দেখবেন আসলে যেটা আমি বললাম যে 1000-এ গেলে ভালো একটা আর্ন করা পসিবল সেটা আসলে পসিবল কিনা আপনারা বুঝতে পারবেন। আমাকে তো বুঝতে পারছেন এখানের জন্য কোনো রকম ট্রিক্স অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। আপনি এখান থেকে ভিউয়ার মানে এখান থেকে ভিউয়ার মানে আপাতত ট্রিক্স এর দিকে চিন্তা করার কোনো দরকার নেই। আপনার আপাতত কনসেন্ট্রেশন থাকবে ভিডিও বানাবো প্রপার যে নিয়মটা আমি দেখিয়েছি আপনাদেরকে, একটা প্রপার নিয়ম দেখিয়েছি আমি হচ্ছে এই সফটওয়্যারের নাম কি যেন ছিল বলে ফেলে গেলাম, টিউব রেঞ্জ জিট দিয়ে, তাই না? টিউব রেঞ্জ জিট দিয়ে যে প্রপার নিয়মে ভিডিও আপলোড করা শিখিয়েছি সেই প্রপার নিয়মে ভিডিও আপলোড করতে থাকেন। দেখি আগে 50টাতে যায়, 50টা আমাদের প্রথম মাইল ফলক হচ্ছে 50, তারপর হচ্ছে 100, তারপর হচ্ছে 1000, ঠিক আছে? আমরা 3টা মাইল ফলক এখানে ধরে রাখি, দেখি কোন মাইল ফলকে যাওয়ার পরে কি ধরনের বিহেভ করে। তবে কোয়ালিটি মেনটেন করেন একটু, আন্তর্জাতিক ভিডিও বানিয়ে 50টা পুরানোর জন্য আন্তর্জাতিক ভিডিও বানিয়ে দিয়ে দিন না,
একটা কোয়ালিটি মেইনটেইন করে এই কাজটা করেন। আপনাদের প্রতি এটা আমার একটা বিনীত অনুরোধ রইল। আর সবাই যে গেম নিয়ে বানাবেন, আমি কিন্তু এই জিনিসটা একবারও বলছি না, অনেক ধরনের নিস আছে, নিউজ হতে পারে, রিয়েকশন হতে পারে, প্রোডাক্ট রিভিউ হতে পারে, এরপর অনেকে আছে সেলিব্রিটিদের ইনকাম, সেলিব্রিটির ছেলে মেয়ে, সেলিব্রিটিদের কার সাথে কি আছে, এগুলো নিয়ে কি বানায় ভিডিও বানায়, তা আপনারা চাইলে এই ধরনের ভিডিও বানাতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা আমি তো গত ক্লাসে একটা চ্যানেল দেখিয়েছিলাম, আজকে আবার দেখাচ্ছি, ভালোভাবে লক্ষ্য করেন। হচ্ছে বিবি নিউজ দেখছিলেন না গত ক্লাসে অনেকে, আজকে আবার দেখাচ্ছি, বিবিসি চলে আসে অবশ্য, আমি বিবি নিউজ লিখলাম, আনার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে, সার্চ ইনস্ট্যান্ট অফ ফর বিবি নিউজ, তাহলে বিবি নিউজ আসবে, নাহলে বিবিসি চলে আসবে, এখানে চলে আসছে। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, গত ক্লাসে দেখানোর পর আজকে যদি দেখেন আপনারা, আমি এই চ্যানেলটাকে আর একটু করে সোশ্যাল বেড়ে নিয়ে যাব, সোশ্যাল বেড়ে নিয়ে আবার দেখাচ্ছি। চ্যানেলটা আমরা দেখেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, দুই দিন আগে আমার মনে হয় সম্ভবত 17 তারিখ চ্যানেলটা দেখছিলাম না, আমরা 17 তারিখ 16 তারিখ দেখছিলাম, আমার মনে হয় বুধবার দিন দেখছিলাম, আপনাদের ক্লাস ছিল বুধবার দিন, হয়
আমি একটা নিউজকে পিক করি, যে কোনো একটা নিউজকে, ফর এক্সাম্পল আমাদের আমাদের রাঙামাটির একটা লোকাল নিউজকে পিক করে ট্রাই করি, তাহলে এটা আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, আপনারা নিউজ চেঞ্জ করবেন না, নিউজ চুজ করার ক্ষেত্রে আমি সবাইকে বলবো অপেক্ষা করে ভালো করে ভেবে চিনতে একটা ভালো নিউজ চুজ করেন, সেই নিউজটা নিয়ে এগোন। নিউজ বারবার চেঞ্জ করার মতো কোনো জিনিস না, যেটা নেবেন একবারই নেবেন। ওই এই চ্যানেল ডিবি নিউজ এর মেন ইয়েটা হচ্ছে সে প্রচুর পরিমাণে ভিডিও বানায়, প্রচুর পরিমাণে, বুঝতে পারছেন? মানে ভিডিও সে থামায় না, মানে নিউজ খুঁজে নিউজ খুঁজে যেটাকে পাই লোকাল নিউজ, প্রথম আলো থেকে এসে লোকাল নিউজ তো আসলে হবে নিউজ, আসলে আপনার কাছে মনে হবে যে এটা আসলে ঠিক আছে ভাইরাল। আর ভাইরাল টাইপের নিউজ গুলো পাবেন, আপনি কখনো ভাইরাল নিউজ প্রথম আলো থেকে পাবেন না। ভাইরাল নিউজ এট এ টাইম আপনি পাবেন যে কিছু দেখবেন, আচ্ছা যেগুলো আমরা প্রথম প্রথম আপনি যেগুলোকে হাফ এন আওয়ার স্ক্রোল করেন আপনার তিন চারটা ভাইরাল নিউজ এমনি পেয়ে যাবেন। আপনারা দেখছেন ফেসবুক পেয়ে ভাইরাল ভাইরাল নিউজ পাবেন, যে নিউজটা প্রথম আলো তো আসে না, কোথাও আসে না, এই টাইপের নিউজ পেয়ে যাবেন। তো ওরা আসলে টাইটেলটাকে ভাইরাল করে লিখে, আসলে ওই নিউজ প্রথম আলো তো আসে কোথাও না কোথাও, কিন্তু টাইটেলটা ভাইরাল করে লিখে, তাহলে এটা আপনাকে হেল্প করবে ভিডিও বানানো। তাহলে আমরা এখন আসি আমাদের টপিক যেমন আমাদের এখানে নুরুল ইসলাম ভাই আছেন, ওনার একটু কনফিউশন আছে আমি কি গেম খেলবো কিনা। আপনি যারা আপনারা যদি যারা গেম খেলতে পছন্দ করেন তারা হচ্ছে সিরিয়াস পার্সন, গেম খেলে না। আপনি যদি সিরিয়াস পার্সন হন তাহলে আপনাকে এই ধরনের নিউজ গুলো নিয়ে ভিডিও বানাতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি।
যদি মনে করতে পারে তারপর আপনাদেরকে বলবো, ঠিক আছে? কিন্তু এখন মাইন্ড টু প্রেশার টেসার দিব না, আপনারা কাজ করলে না মাইন্ড টু প্রেশার দেবো না, গুলো করতে দিব। আরো বেশি ভিডিও বানাবো স্যার, সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, এখান থেকে আমরা চাইলে কিন্তু একটা অপশন চুজ করতে পারি। ধরুন আমরা ইউটিউবের জন্য যেহেতু বানাচ্ছি, ইউটিউবে চুজ করলাম। এখানে অনেক ধরনের ফরম্যাটিং অপশন আছে, আমরা এখান থেকে সিম্পল একটা ফরম্যাটিং অপশন চুজ করতে পারি। ধরুন আমি এটা করলাম, যেহেতু আমরা এখানে কোনো লিখা দেবো না, আমরা যেকোনো একটা চুজ করতেই পারি। আসছি তো, এখানে ওয়েলকাম টু একটা চলে আসছে, ওয়েলকাম টু দিয়ে একটা ফুটেজ চলে আসছে। আমরা এই ফুটেজ থেকে রাখবো না, ইনস্ট্রাকশনাল ফুটেজ। এখানে আরেকটা ফুটেজ মিনিমাম লাগবে, তো আরেকটা ফুটেজ অ্যাড করার পরে আমরা ফুটেজটাকে ডিলিট করে দিব, ঠিক আছে? কারণ আরেকটা ফুটেজ অ্যাড করার আগ পর্যন্ত এই ফুটেজটাকে ডিলিট করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা একটা একটা লাইনের জন্য একটা করে নিব, ঠিক আছে? এখানে লেখা হয় 2019 বিশ্বকাপে সাকিব আল হাসান নিয়মিত সুযোগ পাননি সানরাইজার হায়দ্রাবাদের একাদশে। এই নিউজটাকে আমরা এখান থেকে ক্লিক করব, আমরা একটা নোটপ্যাডে রাখতে পারলে বেটার, নোটপ্যাডে রাখতে পারলে তো বেটার সমস্যা। নিউজ যেভাবে পড়ে আর কি, তাই না? ঠিক আছে, সব সেট করা আছে। এবার জাস্ট আমরা এটাকে পড়ার চেষ্টা করব, অ্যালাউ করে দিবেন ডেফিনেটলি, স্টার্ট রেকর্ডিং দিয়ে জাস্ট আপনার রেকর্ডিংটা বলা শুরু করবেন। ২০১৯ আইপিএল এ সাকিব আল হাসান নিয়মিত সুযোগ পাননি সানরাইজার হায়দ্রাবাদের একাদশে। নয় সেকেন্ড পর্যন্ত আপনি বলার সুযোগ পাবেন, ঠিক আছে? নয় সেকেন্ড পর্যন্ত, তাহলে যা বলার নয় সেকেন্ডের মধ্যে বলে ফেলতে হবে, এর চেয়ে বেশি বলার আসলে এখানে সুযোগ নাই। এটা জেনারেট হবে, জেনারেট হওয়ার পরে ও আসলে আপনার কথাটা শুনে একটা ফুটেজ জেনারেট করার ট্রাই করছে, যেটা আসলে আসলে এখানে পসিবল না, তাই না? এটা লুমেন 5 দিয়েও করতে পারেন, সবচেয়ে বেটার হয় এটা যদি আপনার ক্যামটাশিয়া দিয়ে করেন। আমার কথা বুঝতে পারছেন? ক্যামটাশিয়া দিয়ে করার সময় দুইটা তিনটে সফটওয়্যার অন করবেন, একটা হচ্ছে এখানে সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো আসতেছে না, ঠিক আছে? আমি শুনছি, আপনারা হয়তো শুনছেন না, আমি শুনতে পাচ্ছি, এখানে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আসতেছে না, ঠিক আছে? মিউজিকের মতো দেখি এখানে মেবি আপলোড করার সুযোগ দিবে, প্রিমিয়াম ভার্সন যারা ইউজ করতে পারবে না, এটা আবার প্রিমিয়ামে আপডেট করতে হবে, ঝামেলা। সাউন্ডটাকে আপনি এভাবে না ধরে আপনাকে চিন্তা করতে হবে যে এই লাইনটা বলার জন্য আমার কতটুকু সময় লাগবে, জাস্ট এভাবে চিন্তা করেন। এই লাইনটা বলার জন্য আমার সময় লাগতে পারে, আমি যদি জাস্ট চিন্তা করে বলি, আমি হাতেও কিন্তু চাইলে টাইমটা গণতে পারি, ঠিক আছে? 2019 আইপিএল এ সাকিব আল হাসান নিয়মিত সুযোগ পাননি সানরাইজার হায়দ্রাবাদের একাদশে। তাহলে আমি দেখলাম যে আমার হাতে গুনে দেখলাম এই লাইনটা বলতে আমার 7 সেকেন্ডের মতো সময় লাগবে। আমি এটাকে আর একটু ই করে নিই, পরবর্তীতে চাইলে তো আমরা এটাকে ক্যাম্পটিসে আরো কমাইতে পারবো। ধরুন আমি 7 সেকেন্ড ধরে করলাম, ক্যাম্পটিসে আমি আরো কমাইতে পারবো না? আমাকে চিন্তা করতে হবে এই লাইনটা পড়ার জন্য আমার কতটুকু সময় লাগবে। তাহলে আমি এখন এটা চিন্তা করে দেখলাম, আমি এটা কপি করে নিই পুরা, এই মনে হয় এই প্যারাটা কপি করে আমি আপনাকে দেখাচ্ছি। আমি রাখি, এটা করে রাখলাম, এগুলোকে আমি এই করে নিলাম, এটাকে তো বাদ দিয়ে দিলাম যেটা আছে, এগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আপনি লাইন করে ফেলতে হবে। হ্যাঁ,
ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে এটার জন্য আপনার সময় লাগবে 7 সেকেন্ড। এটার জন্য আপনি পরে দেখবেন যে কতটুকু সময় আপনার লাগে। বেশিরভাগ ম্যাচে তাকে হাত পা গুটিয়ে বসে থাকতে হয়েছে, তাহলে আমার সময় লাগবে 4 সেকেন্ড। কিন্তু মাঠের বাইরে বাহাতি অলরাউন্ডার নিজেকে ব্যস্ত রেখেছেন অন্য কাজে, এটার জন্য আমার ধরুন 6 সেকেন্ড সময় লাগতে পারে, এটার জন্য আমার সময় লাগতে পারে 9 সেকেন্ড। এটার জন্য আমার জাস্ট একটা আইডিয়া হয়ে যাবে, দেখলে আসলে একটা আইডিয়া হয়ে যাবে লাগতে পারে। আপনি প্রয়োজনে একটু বাড়িয়ে দিতে পারেন সময়টুকু, এটা বলতে আমার সময় লাগতে পারে 10 সেকেন্ডের মতো। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে যে কোন জিনিসটার জন্য আমার কি ফুটেজ দরকার, এভাবে করে স্ক্রিপ্টটাকে প্রথমে সাজায় ফেলবেন। এখানে আমার আমরা যদি মেইন পয়েন্ট ধরি, এখানে অনেক কিছু রাখা যায়। এখানে সাকিব আল হাসানের ছবি রাখা যায়, এখানে সানরাইজার হায়দ্রাবাদের একটা লোগো রাখা যায়, এখানে আইপিএল এর একটা ফুটেজ বা লোগো রাখা যায়, তাই না? আপনাকে এগুলো নোট ডাউন করতে হবে যে আসলে কি কি রাখা যেতে পারে। আমার এই যে আমি যে স্ক্রিপ্টটার প্রথম লাইনটা পড়লাম, এই স্ক্রিপ্টের প্রথম লাইনে কি কি রাখা যায় এই জিনিসটা আমাকে মার্ক করতে হবে। আসলে এগুলো একটা ভিডিও বানাতে আপনার হাফ এন আওয়ার বেশি সময়, হাফ এন আওয়ার থেকে 1 ঘন্টা সময় লাগুক না, একটা ভিডিও বানাতে যদি 1 ঘন্টা সময় লাগে সমস্যা কি কোথায় বলেন? আপনি জাস্ট এগুলোকে আগে মার্ক করে ফেলবেন যে আমি এখানে কিছু ফুটেজ দেবো। ধরুন আমি এখানে একটা কি দিলাম, আইপিএল দিলাম, আমি এখানে আইপিএলটাকে মেইন ফোকাস করবো। ঠিক আছে, বেশিরভাগ ম্যাচে তাকে হাত পা ঘুরিয়ে রাখতে হয়েছে, তাহলে কাকে রাখতে হয়েছে? সাকিবকে, তাই তো? আমি এটা এখানে মার্ক করলাম, ভারতীয় অলরাউন্ডার নিজেকে ব্যস্ত রেখেছেন। আমি এখানে রেখে দিলাম কি, বিজি স্পোর্টস। আমি এভাবে করে কিছু নোট ডাউন করলাম, পুরানো কোচ সালাউদ্দিন। এখানে আমার এখানটা কি লাগবে, এটা সালাউদ্দিনের একটা ছবি লাগবে। ঠিক আছে, এইচ না পড়ছে, এরপরে সে প্রস্তুতি কতটা কাজে দিয়েছে বিশ্বকাপ। আমার কি লিখবো এখানে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এখানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে সাকিব ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিখতে পারে, সাকিব ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তাহলে সাকিবের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলছে 2019 সালে, এটার একটা আমি এখানে ফুটেজ এখানে রাখার চেষ্টা করবো। বিশ্বকাপ খেলার জন্য হায়দ্রাবাদ প্রস্তুত, এখানে আমি হায়দ্রাবাদের একটা কি রাখবো, হায়দ্রাবাদের একটা আমি ফুটেজ এখানে রাখবো। ঠিক আছে, এভাবে করে করে আপনার স্ক্রিপ্ট যেটা লিখবেন সে স্ক্রিপ্টটাকে প্রথমে সেকেন্ডটাকে রাখবেন, কত সেকেন্ড লাগতে পারে, প্রয়োজন বুঝে আপনার সামনে কোনো একটা ওয়াচ টাইম রেখে আপনি এটা পরে দেখতে পারেন, পরে একটু ট্রাই করে দেখবেন যে কত সময় লাগে। তবে সময় এখানে যদি আপনি আন্দাজে দিয়ে দেন তখন দেখবেন কি পড়তে গিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিতে হবে, এটা একটু বেশি হতে পারে। যদি আপনার কনফিউশন লাগে সবসময় 1 সেকেন্ড 2 সেকেন্ড বাড়াই নেন, কোনো সমস্যা নেই কনফিউশন হলে। ঠিক আছে, এবার এটাকে দিয়ে ধরুন এটা আমার এখন স্ক্রিপ্টটা রেডি হয়ে গেছে। এইভাবে এভাবে আসলে স্ক্রিপ্টটুকু রেডি করতে হয়। আমি জানি না আপনারা কীভাবে স্ক্রিপ্টটুকু রেডি করেন, ব্লগ টু ভিডিও হলে সেটা ভিন্ন, কারণ ইংলিশ হলে তো সেটা ভিন্ন, কারণ ইংলিশ হলে তো আমি 11.5 দিয়ে ইজিলি তৈরি করে ফেলতে পারতাম। যখন সেটা বাংলা হবে তখন আমাকে এভাবে স্ক্রিপ্ট গুলোকে রেডি করতে হবে, কারণ আমাকে কোন স্ক্রিপ্টে কত সেকেন্ড বলতে হবে, কোন ফুটেজটা রাখতে হবে, সেই জিনিসটা আমাকে এখানে নিয়ে আসতে হবে। ধরুন আমি আইপিএল এর একটা ফুটেজ পাই কিনা দেখি, প্রথমে যেহেতু আমি এখানে 11.5 দিয়ে তৈরি করছি, 11.5 আমি আইপিএল এর একটা ফুটেজ পাবো কিনা দেখি, কোন আইপিএল আসছে এখানে, আইপিএল আইপিএল ক্রিকেট দেখি, আইপিএল মানে কি এরকম মাসাজ করা নাকি, এটা মনে হচ্ছে আইপিএল এর না, আচ্ছা এমনি ক্রিকেটের ইয়া এটা ফুটেজ, নট আইপিএল, এখানে তো আর কোনো ফুটেজ দেখতেছি না। এটাকে আমরা ফুটেজ হিসেবে রাখার চেষ্টা করি, কারণ মানুষ কখনো আমরা যে ভিডিওগুলো দেখি সবসময় আমরা ফুটেজ জাজ করি না। ঠিক আছে, এটা আমি খুবই শোনার চেষ্টা করি, এখানে ভয়েসটা চলে আসছে আমার 5 সেকেন্ড 6 সেকেন্ড 9 সেকেন্ড। ঠিক আছে, এখানে আমি এটাকে পেয়ে গেলাম এভাবে করে।
আপনি যদি এইভাবে আনতে চান, এভাবে করে কাজ করতে চান তাও করতে পারেন। আপনি যদি মনে করেন না, যেহেতু আমার এই নিউজটা সম্পূর্ণ আইপিএল বেস, আপনি চাইলে আইপিএল এর একটা ফুটেজ ইউটিউব থেকে ডাউনলোড করে সেটাকে ছোট ছোট ভাবে কেটে ওটাকে দিয়ে আপনি কিন্তু একটা ভিডিও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। ছোট ছোট করে কেটে সেই ক্যাম্পটিশিয়ার বিভিন্ন অংশ কিন্তু বসাতে পারেন, তবে কোনো অংশ যেন 9 সেকেন্ডের চেয়ে বেশি না হয় সেটা মাথায় রাখবেন। 9 সেকেন্ডের চেয়ে বেশি হয়ে গেলে আপনার কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা আছে, আর 9 সেকেন্ডের মধ্যে থাকলে কপিরাইট ইস্যু আপনি পাবেন না, 100% সিওর থাকে। ঠিক আছে স্যার, সেক্ষেত্রে তো স্যার একটা ভিডিও থেকে আমি করতে পারবো না, অনেকগুলো ভিডিও থেকে একটা হয়তো বানাইতে পারবো। একটা ভিডিওতে আপনি তো এমন না, ধরুন আপনি একটা আইপিএল একটা ভিডিও নিচ্ছেন, সেখানে কেটে 9 সেকেন্ড আপনি এখানে বসাইছেন, ঠিক আছে, 9 সেকেন্ডটা বসানোর পরে আপনি অন্য অন্য কথাগুলো বলছেন, তাহলে আপনি চাইলে আবার আরেকটা ওই ফুটেজের আরেকটা অংশ আপনি আবার বসাতে পারেন। ঠিক আছে, অনেকে মনে করেন যে একটা গ্যাপ দিয়ে মাঝখানে তখন সে যখন দেখবে যে আপনার প্রত্যেকটা কপি হচ্ছে 9 সেকেন্ডের নিচে এবং আপনি সেটাকে অনেক দূরে দূরে ইউজ করছেন এবং তাকে আপনি ক্রেডিট দিয়েছেন, তখন সে আপনাকে কপিরাইট ক্লেম করবে না। কারণ আমাদের একটা রুলস আছে, নিউজ পারপাসে যদি আমরা মনে করি, আমি তো আইপিএল খেলাটা দেখাচ্ছি না, আমি যদি নিউজ পারপাসে যদি কোনো ফুটেজকে ইউজ করি তাহলে আমার এখানে কিন্তু কোনো ক্লেম আসার পসিবিলিটি নেই, কারণ আমি তো আর নতুন করে আইপিএল খেলি নিউজ করব না, যেটা চলতেছে সেটা নিয়ে নিউজ করবো, তাই না? আপনারা যদি দেখেন আইপিএল যে শুরু হচ্ছে আজকের থেকে, এই আইপিএল নিয়ে কিন্তু বাংলাদেশের অনেক চ্যানেল কিন্তু ইউটিউবে থাকবে না, কোনো ফুটেজ থাকবে না আইপিএল খেলা নিয়ে, এগুলো নিয়ে কোনো কপিরাইট আসবে না। আমার কথা বুঝতেছেন? এখানে কোন রকম কোনো কপিরাইট ইস্যু আসবে না। যারা এই আইপিএল চলাকালীন সময়ে আইপিএল এর প্রত্যেক আইপিএল নিয়ে আপনার একটা খেলা হবে, একটা নিউজ হবে 10-15টা, আপনি যদি এই খেলার নিউজ গুলো নিয়ে যদি ভিডিও বানাতে পারেন তাহলে আপনার চ্যানেলটা এক মাসে গ্রো করে ফেলবে। বুঝতে পারছেন? আইপিএল অনেকগুলো বিষয় আছে, খেলার ভিতর অংশ আছে, বাইরের অংশ আছে, কে কত টাকা নিচ্ছে সে অংশটুকু আছে, কার পসিবিলিটি আছে, হ্যাঁ, কে কেমন পারফর্ম করছে, কে কাকে দলে ভিড়াচ্ছে, এগুলো নিয়ে কিন্তু একটা সুযোগ আছে, এগুলো নিয়ে আমরা ভিডিও বানাতে পারি। আচ্ছা দেখো, আমরা আমাদের নেক্সট কথায় যাই। বেশিরভাগ এখানে আমরা রিসেন্ট সাকিবকে নিয়ে একটা ফুটেজ দিব, আমরা তো লুমেন ফাইভের মধ্যে সাকিবকে নিয়ে ফুটেজ পাবো না, তারপরেও আমরা কি করতে পারি, ফুটেজটাকে চাইলে আপলোডও করতে পারি বাইরে থেকে। এটার জন্য সবচেয়ে ভালো হয় ক্যাম্পাসে দিয়ে করাটা। আমরা এখানে একটা ফুটেজ দেখি, সাকিব আল হাসানের ফুটেজ আছে কিনা দেখি। পাইলে তো ভালো দিয়ে দিলাম, না পাইলে তো কিছু করার নেই, সম্ভবত সে বাংলাদেশ পর্যন্ত চলে আসছে, বুঝতেছি। স্যার মেসি রোনালদোর সার্চ দিলেও মানে পাওয়া যায় না স্যার, কাকে ভাই চাল জানে কাকে ধরে নিয়ে আসছে দেখি কি আসছে, আমি সে নিয়ে আসছে কার ধরে সাকিব, এগুলো বলে সাকিব আল হাসান। আপনাকে সব আপলোড করে দিতে হবে বা ফুটেজ আপলোড করে দিতে হবে, সাকিবের কোনো একটা ফুটেজ নিয়ে আপনাকে আপলোড করে দিতে হবে। আমি তো বললাম আগে, সবসময় ট্রাই করবেন ভিডিও বানানোর আগে টপিকটা পড়বেন, টপিকের মধ্যে কি কি ভিডিও লাগবে। এখানে আমি একদম ইজিলি বুঝতে পারতেছি যে এখানে টপিকের মধ্যে 3 ধরনের ফুটেজ লাগবে, একটা হচ্ছে সাকিব আল হাসানের ফুটেজ লাগবে, আরেকটা হচ্ছে আইপিএল এর ফুটেজ লাগবে, আরেকটা হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদের যে ফুটেজগুলো আছে সেগুলো লাগবে, সাথে সাথে আরো কিছু ছবি লাগতে পারে, যেমন কোর্স সালাদিনের ছবি লাগতে পারে, আরো টুকটাক কয়েকটা। আপনি পুরো কন্টেন্টটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আসলে আপনার আসলে কি কি লাগছে। যদি বাংলা কন্টেন্ট হয় আমার পরামর্শ হচ্ছে সবচেয়ে বেটার হয় যদি আপনি সেটা ক্যাম্পাসিয়াতে বানান, আর যদি ইংলিশ কন্টেন্ট হয় তাহলে কোনো কথাই নেই, ইংলিশ কন্টেন্ট হলে কোনো কথাই নেই, আপনি ইংলিশ কন্টেন্টগুলোকে আপনি দিয়ে দিতে পারেন কোথায়,
লুমেন 5 এ দিয়ে দিতে পারেন। তবে এখানে একটা জিনিস আমি বলে দেই, লুমেন 5 এ ব্লক রিলেটেড ভিডিওগুলো বেটার হয়, যেমন হেলথ ব্লক, ম্যাচার ব্লক, এই টাইপের ভিডিওগুলো বেটার হয়। আপনি যদি স্পোর্টস ক্যাটাগরির ইংলিশ ভিডিও এখানে বানাতে চান সেক্ষেত্রে ঝামেলা, কারণ ঝামেলাটা হচ্ছে আপনি স্পোর্টস ক্যাটাগরির স্পোর্টস পার্সন গুলোকে আপনি এখানে খুঁজে পাবেন না, কারণ যে ভিডিওতে পার্সনের কথা উল্লেখ থাকবে সেই ভিডিওগুলো অ্যাভয়েড করাই, লুমেন 5 দিয়ে অ্যাভয়েড করাই হচ্ছে বেটার, ওই ভিডিওগুলো আপনি এখানে খুঁজে পাবেন না, এটা হচ্ছে একদম বাস্তবতা। এই জন্য আপনি আগে ফুটেজটাকে এভাবে সাজাবেন, সুন্দর করে সাজাবেন, সাজিয়ে দেখবেন কি কি ফুটেজ দরকার, আপনি ওই ফুটেজ গুলো কালেক্ট করে নেবেন, প্রথমে ডাউনলোড করে নেবেন। ধরুন এটা যদি আমি এখন লুমেন 5 দিয়ে বানাই, ক্যাপচা দিয়ে বানাতে চাই, তাহলে সবার আগে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি নতুন একটা করে নতুন একটা ইয়ে নিয়ে দেখাই, তাহলে সুবিধা হবে। এটা থাক এটা নেই, যেহেতু আমি কথা বলছিলাম টপিক চুজ করতে যতটুকু সময় লাগে, টপিক চুজ করার পরে আর চিন্তা ভাবনা করা যাবে না, ওইটা নিয়ে কাজ করতে হবে, আবার মাঝখান থেকে ব্রেক করা যাবে না। টপিক চুজ করতে সময় নেন, দু একদিন আরো সময় নেন, ভাবেন সারাটা দিন ভাবেন, কোনো সমস্যা নেই, রিসার্চ করেন, ইউটিউবে ভিডিও ঘাটাঘাটি করেন, কোনো সমস্যা নেই। আপনি এমনটা আবার করিয়েন না, অনেকে আছেন যে যে ভিডিওটা বেশি চলে যার ভিডিওটা বেশি তার সাথে নিয়ে নেন, এরকম না। আপনাকে দেখতে হবে আপনি ভিডিওটা বানাতে পারেন কিনা, এবং এটাতে আপনি কম্পিটিশনে টিকতে পারবেন কিনা, এটাও আপনাকে দেখতে হবে। তো আমি এখানে দেখি আমার ফুটেজ গুলো নিচ্ছি, হ্যাঁ সাকিব আল হাসান লিখে আমাকে ক্রিয়েটিভ কমন্স থেকে ফুটেজ নিতে পারলে বেটার, বুঝতে পারছেন? যেহেতু আমাদের ক্রিয়েটিভ কমন্স থেকে ফুটেজ নিয়ে কিন্তু সেই ফুটেজ গুলোকে কাটশর্ট করার পারমিশন আছে, ক্রিয়েটিভ কমন্স এর ফুটেজ গুলোকে কাটশর্ট করার পারমিশন যেহেতু আছে আপনারা ক্রিয়েটিভ কমন্স থেকে ফুটেজ নেবেন। ওকে, যেমন এখানে দেখেন একটা কিন্তু প্র্যাকটিস এর ভিডিও আছে, সে আমি এখানে আলোচনা করেছিলাম সে প্র্যাকটিস করেছে, তাহলে আপনি এই ফুটেজটা নিতে পারেন, এখান থেকে আপনি এই ফুটেজটা নিতে পারেন বা অন্যান্য যে ফুটেজ গুলো আছে সেগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ক্রিয়েটিভ কমন্স এর ফুটেজ গুলোকে আপনি রাখবেন, ধরুন আমি এখন আইপিএল লিখলাম, আইপিএল এর আমি ক্রিয়েটিভ কমন্স এর ফুটেজ গুলোকে নেব, বুঝতে পারছেন আমার কথা? আপনাকে বুঝতে পারতেছেন যে ফুটেজ গুলো কিভাবে নিচ্ছি, জাস্ট ক্রিয়েটিভ কমন্সে গিয়ে একটু দেখে যে ফুটেজটা আপনার কাছে মনে হবে যে না এই ফুটেজটা ভালো, আমি এই ফুটেজটা চাইলে নিতে পারি, আইপিএল এর ফুটেজটা নিতে পারি, ঠিক আছে? এই ফুটেজটা আমার ভালো লাগছে, এই ফুটেজটা নেওয়া যেতে পারে, আপনি ওই ফুটেজটা ইজিলি নিয়ে ফেলতে পারবেন। ক্লিয়ার হয়েছেন আমার কথা? এভাবেও করে কিন্তু আপনার নিউজ চ্যানেল, ব্লগ চ্যানেল বা বিভিন্ন চ্যানেলগুলো আপনারা ইজিলি ক্রিয়েট করতে পারেন। আজকে ক্লাস আমি বেশি দূর রাখবো না, আজকে ক্লাসটা এখানে রাখবো আমি, যেহেতু আমি একটু বেরোবো, একটু বাজারে যাবো, আবার আমার নেক্সট ক্লাস একটু দেরি হবে, কারো যদি কোনো কোয়েশন থাকে আপনারা আমাকে করতে পারেন। নেক্সট ক্লাসে আমি প্রমোশনটা দেখাই দেবো, প্রমোশনটা কিভাবে করতে হয় আমি দেখাই দেবো, আরো মিনিমাম কয়েকটা ভিডিও বানান না, প্রমোশন করার জন্য তো একটা ভিডিও দরকার। আপনারা সবাই একটা কাজ করেন, সাবস্ক্রাইবার অপশনটা অফ করে দেন, সাবস্ক্রাইবার অপশনটা অফ করে দিলে আপনার জন্য বেটার হবে। আরো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। গেমে কিছু লেভেল আপ থাকি তাইলে কি সেখান থেকেই ভিডিও আপলোড করব নাকি আবার শুরু থেকে? না না, তখন থেকে করার দরকার নাই। আপনার কাছে মনে ধরুন মানুষ কোথায় আসছে, ধরুন প্রথম লেভেলটা কেউ কখনো দেখে না, কারণ কেন দেখে না, কারণ যে কেউ প্রথম লেভেলটা ক্রস করতে পারে, কোনো ইজি থাকে, প্রথম কয়েকটা লেভেল খুব ইজি থাকে, তাই না? তো আপনাকে দেখতে হবে কোন লেভেলে গিয়ে মানুষ আটকে যায়, সেই লেভেল থেকে আপনি শুরু করেন। স্যার আমাকে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কিছু শিখবো এখানে। তুমি মানে কি শিখতে যাচ্ছেন? স্যার অ্যাফিলিয়েট সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে অ্যাফিলিয়েটটা স্যার কোন কোন ওয়েতে করলে বেটার হয় আর কি। আমরা একটু সময় দেন, আমাকে সময় দিবেন এই জন্য, কারণ আমরা কোনো কাজই এক জায়গায় স্থির হয়ে করতে পারছি না, আমাদেরকে সব কাজে দৌড়াতে হচ্ছে, আপনারা আমাকে কোনো কাজে রেজাল্ট দিতে পারছেন না, ঠিক আছে? আমার একটা প্ল্যান আছে যে বাংলাদেশে যেহেতু ক্লিক ব্যাংক অফিসিয়ালি অ্যানাউন্স করছে বাংলাদেশ থেকে ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট করা যায়, তো ক্লিক ব্যাংক নিয়ে আমার একটা প্ল্যান ছিল যে ক্লিক ব্যাংকটাকে দেখিয়ে কিছু করা যায় কিনা। তো যেহেতু আপনারা আপনাদের ওয়েবসাইট নিয়ে এখনো প্র্যাকটিসে আসতে পারেন নাই,
আপনাদের ওয়েবসাইটের কন্টেন্ট রেডি না, আমি যে বাকি এসইও গুলো দেখাবো, বাকি এসইও গুলো দেখাতে আমার সময় লাগবে 3 দিন, আমার 1 সপ্তাহে আমার পুরো ওয়েবসাইটের কাজ শেষ হয়ে যাবে। আর আপনারা তো আগে থেকে জানেন কিভাবে ব্যাকিং করতে, আপনাকে তার করে দেখাতে হবে না, জাস্ট আমি আপনাকে প্ল্যানটা বলে দেবো, এই ওয়েবসাইট জন্য এভাবে কাজ করবেন। ইউটিউবের প্রমোশনের কিছু কাজ আছে, সেগুলো আমাকে দেখাতে হবে। আপনারা তো ইউটিউবের প্রমোশনের ইউটিউব ভিডিও অনেকে তৈরি করেন নাই, চ্যানেল খুলছেন বা ভিডিও তৈরি করেন নাই, তো কোন একটা কাজ তো আমি অর্ধেকে রেখে চলে যেতে পারবো না। যদি আপনারা আমার আমার যে যতগুলো কাজ আছে সবগুলো কাজ শেষ হতে আমার সর্বোচ্চ 2 সপ্তাহ সময় লাগবে, যেটা আমার প্ল্যান। যেমন ওয়েবসাইট নিয়ে আমি 1 সপ্তাহ কাজ করব, ইউটিউব নিয়ে 1 সপ্তাহ কাজ করব, এই সপ্তাহের পরে, এই সপ্তাহে আরো কিছু কাজ আছে, এই সপ্তাহের পরে আমার 2 সপ্তাহ কাজ থাকবে টোটাল। এক সপ্তাহ কাজ করার পরে আপনাদের বেশিরভাগ স্টুডেন্টের যে রিকোয়ারমেন্টটা থাকবে, বেশিরভাগ স্টুডেন্ট যদি বলে আমরা একটু অ্যাফিলিয়েট সম্পর্কে জানতে চাই, ওকে ফাইন, আমি আপনাদেরকে তাড়িয়ে দেবো। আপনাদের বেশিরভাগ স্টুডেন্ট ডিজিটাল মার্কেটিং এর অনেক কিছু বাকি আছে আরো, যদি সেই জিনিসগুলো সম্পর্কে জানতে চান যেখানে রায় বেশি হবে সেখানে আমি এটা আলোচনা করবো। সেটা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং হয় অ্যাফিলিয়েট মার্কেটিং আলোচনা করবো, অ্যাফিলিয়েট মার্কেটিং এ তখন বাংলাদেশকে অ্যাকসেপ্ট করে, তো সমস্যা নেই। জি স্যার, আপনি অনেক অভিজ্ঞ, সেজন্য স্যার যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে একটা হলো কমপক্ষে যদি ক্লাস নিতেন আমরা অনেক কিছু জানতে পারতাম স্যার। তাহলে স্যার করাবো, কোনো সমস্যা নাই, ক্লাস করাবো, কোনো সমস্যা নেই। আপনারা আগে আপনাদের এবং ওয়েবসাইট থেকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে যেতে হবে স্যার। আমি প্রয়োজন মধ্যে একটা একটা ক্লাস তো ওখানে শেষ হবে না, একটা বা 2টা ক্লাস আমি এটার উপরে নিব, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। শুধু আপনারা কাইন্ডলি একটা কাজ করতে গিয়ে 8টা কাজের কথা ভুলে যাবেন না, এটা কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছে। আপনারা কাইন্ডলি একটু স্টেপ বাই স্টেপ যে কাজগুলো, ওয়েবসাইটের কাজটা অনেকে করে যাচ্ছেন, আমি কিন্তু খবর নিচ্ছি রেগুলারলি, অনেকে কিন্তু আপনার স্টপ হয়ে গেছেন। মেন কারণটা হচ্ছে জানেন, একজন একজনকে দোষারোপ করা শুরু করছেন, এই কাজ করো না, এ করো না, এ করো না, এখন বা একজন কাজ করলে অনেক কিছু করা যায়, আপনি ওর উপর দোষারোপ করে কোনো লাভ নেই। একজনে যদি কাজ করতে চান করা যায়, তাই না? স্যার একটু একটা জিনিস যদি আপনি পারমিশন দেন, একটা জিনিস একটু জানতে চাই আর কি স্যার, মানে আপনার কাছ থেকে মানে আমরা একটু অভিজ্ঞতা অর্জন করতে চাই, সেটা হচ্ছে স্যার মাল্টিপল যে জিনিসগুলো মানে মাঝে মধ্যে আমরা মানে আসলে আউলিয়ে যাই স্যার, মানে মাল্টিপল যখন রোল আমরা প্লে করছি বা মাল্টিপল যখন জিনিস নিয়ে কাজ করছি তখন আসলে আমাদের ঠিক কিভাবে মাইন্ডসেট করে আগানো উচিত স্যার? আসলে এখানে এমন কোন কাজ আমি দেওয়া হয় নাই যে আপনার অনেক বেশি সময় লাগছে, যেহেতু অল্প অল্প কাজ দেওয়া হয়েছে। আপনি চিন্তা করে দেখেন যে আপনার ওয়েবসাইটের টিমের টিম ওয়ার্কটা করার জন্য আপনি এখানে একটা নির্দিষ্ট পরিমাণ সময় দেন, যে আপনি একটা কাজ সেট করেন যে আমি এই সপ্তাহের মধ্যে এই কাজটুকু এই ওয়েবসাইটের জন্য করব, আপনি ওই কাজটুকু করে ফেলেন। কখনো চিন্তা করবেন না এটা যে এটা বিকালে করবো রাত্রে করবো, এটা চিন্তা করবেন, এটা চিন্তা করতে গেলে সর্বনাশ। আপনারা চিন্তা করতে হবে এখন সময় থাকলে এখন করে ফেলেন, রাত্রে করবো, বিকালে করবো, শুক্রবার করবো, শনিবার করবো, বৃহস্পতি রাত্রে করবো, এভাবে চিন্তা করবেন না, কারণ এভাবে চিন্তা করলে সর্বনাশ হয়ে যাবে। তো আপনি একটা 1 সপ্তাহের কাজ সেট করেন যে আমি এটা 1 সপ্তাহের মধ্যে এটা করবো, আমার গোল সেট আপ হচ্ছে এটা, এটা গোল সেট আপ করতে হবে ওয়েবসাইটের জন্য, এটা এটা গোল, ইউটিউবের জন্য একটা গোল, এরপর আপনার অন্য কোনো কাজ থাকবে সেটার জন্য একটা গোল সেট আপ করে একটা ক্যালেন্ডার রেডি করেন। আমরা যেমন একটা শিডিউল ক্যালেন্ডার রেডি করেছিলাম সোশ্যাল মিডিয়াতে, ঠিক একই রকম ভাবে আপনি এখানে একটা সোশ্যাল ক্যালেন্ডার বা আপনি আপনার ওয়ার্ক ক্যালেন্ডার রেডি করতে পারেন, ওয়ার্ক ক্যালেন্ডার রেডি করে সেই কাজগুলোকে আপনি করতে পারেন। আছে স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, স্যার ফাইবারে দেখলাম স্যার একজন $5 বিনিময়ে স্যার 1 মিলিয়ন আর কি দিচ্ছে, রিচ দিচ্ছে, ওটা কিভাবে দেয় স্যার? আসলে আমারও এটা প্রশ্ন, $5 বিনিময়ে করেন, কালকে সকালে এসে 2000 টাকা নিয়ে যায়, আপনার কাছে কথাটা শুনে কি মনে হবে, এটা কি এক্সপেক্টেড মনে হবে নাকি আনএক্সপেক্টেড মনে হবে? স্যার আনএক্সপেক্টেড মনে হবে স্যার, ধরুন আমি আপনাকে দিয়ে দিলাম 2000 টাকা দিয়ে দিলাম, তাহলে কি হবে? আনএক্সপেক্টেড মনে হবে স্যার, কিন্তু স্যার এটা না, তখন আপনার কাছে মনে হবে আমি আপনাকে কোনো ফ্রড করে সেটা ইনকাম করে দিচ্ছি, তাই না? ঠিক একই রকম ভাবে
তাদের দুইটা কারণ হতে পারে, হতে পারে তাদের একটা বিশাল অডিয়েন্স বেস তৈরি করা আছে, অথবা তারা এখানে কোনো ব্ল্যাক হ্যাট মেথড ইউজ করতেছে। এখন রিচ এনে দেওয়া যাবে, আমি আপনাকে ছোট্ট একটা টিপস বলি রিচ এনে দেওয়ার, কিছু করতে হবে না। আপনি ইউটিউবের লিঙ্কটা যদি আমাদের যে জিন লিঙ্কে বসাই দেন তাহলে কি হবে, জিন লিঙ্কে বসাই দিলে রিচ আসবে না, আসবে না বলেন? রিচ তো আসবে স্যার, কিন্তু এটা কি মানে আপনার লাভ কি হলো? আমি আপনাকে সিম্পল একটা বুদ্ধি দিই, এমন হতে পারে না কোন একজন ইউটিউবার আছে যার উপর আপনার খুব আছে রাগ আছে, হতে পারে না? অনেক ব্যক্তি থাকে যারা ইউটিউবে চ্যানেল নিয়ে উল্টা পাল্টা